থেকে শুরু করি। আগে এটা খাইতাম বইনারা, যখন আমার ওয়েট থেকে শুরু করি, আমি বেশ মোটা হয়ে গিয়েছিলাম আমার বেবি কনসেপ্ট করার পরে। আমার বাবুটা হওয়ার পরেও আমি অনেক বেশি মোটা ছিলাম, প্রায় 80 কেজি আমার ওয়েট ছিল। তো 80 কেজি ওয়েট থেকে এখন আমি 68 কেজিতে আসছি। এটা দেখা, এটা খোলাই আছে, বাট এটা এখন কিন্তু আমি আর খাচ্ছি না। এটা হলো তোমার, এটা 4টা খেয়েছি আর এটা খুলছিলাম খাওয়ার মধ্যে। আমাদের নতুন প্রোডাক্টটা যখন চলে আসছে তখন আমি এটা খাওয়া এখন অফ রাখছি, কারণ নতুনটা খেতেই ভাল লাগছে। তো এই জন্য তো এটা কিন্তু আমার খোলা আছে, এটাও যে খাবো না বাকিটা খেয়ে ফেলবো, এটার আমি 4টা খেয়েছি অলরেডি। তো এটা হলো ওয়েট লসের জন্য ফল, ডিটক্স ডায়েট প্ল্যানটা আমি আজকে একবার সামনাসামনি তোমাদের দেখাই। দেখো 20 গ্রেইন আছে এটার মধ্যে প্রোটিন আছে, এটা 100% ন্যাচারাল। এটা তোমার এই যে দেখো, রিকমেন্ডেড বাই আমেরিকান ওমেন্স হেলথ অ্যাসোসিয়েশন ডিটক্স পামটা, বিউটি একটা ফ্রুট যেটা তোমার বডিটাও ব্রাইটও করে ফেলবে। হ্যাঁ, তো এটা কিন্তু তোমার অয়েল টু লুজ ওয়েট এবং হোয়াইটেনিং বডি করবে, বডিটা করবে হোয়াইটেনিং এবং ফ্যাটটাকে তোমার রিডিউস করবে। এবং এটা কিন্তু তোমার নিউ একটা জেনারেশনদের জন্য। তো এটা দেখো, এটা কিন্তু তোমার ফেস এবং তোমার ফুল বডি এরকম করে একটা শেপ করে ফেলবে। দেখো, শুধু যে তোমার পেট কমবে তা না, দেখো মুখ থেকে শুরু করে আর্মপিট, তারপরে তোমার নিতম্ব বলো বা তোমার পা বলো, সব কিছুই কিন্তু তোমার এটা রিডিউস করবে। ইভেন এটা হলো তোমার মেড ইন জাপানের, দেখতেই পাচ্ছ। তো এটা হলো গিয়ে তোমার জাপান ওমেন্স হেলথ অ্যাসোসিয়েশন থেকেও কিন্তু এই যে রিকমেন্ডেড করা, দেখতে পাচ্ছ। তো এই ফলটা কিন্তু আমি 4টা খেয়েছি। তো এই ফলটা খাওয়ার পরে আমার ওয়েট কমছে এবং 80 কেজি থেকে আমি 68 কেজিতে আসছি, আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। তো এটা কিন্তু আমি খেয়েছিলাম বাট এখন অফ রাখছি। তো এইটা যদি কেউ নিতে চাও, এটার প্রাইস হলো তোমার 1550 টাকা, এটা রেগুলার প্রাইস 1650, বাট এটা অফার আছে 1550 টাকা। এরপরে আসি আমি কফিতে। তো একে একে আমি সব প্রোডাক্ট দেখাবো, আমি আজকে সব নিয়ে বসছি। দেখো, আমি সব প্রোডাক্ট নিয়ে বসছি আজকে, আমি সবগুলোই তোমাদেরকে দেখাবো, আমি কী কী ইউজ করি, কী কী খাই, কী কী দেই। আপু মেস্তারটাও অনেক ভালো আছে, থ্যাংক ইউ সোনা পাখি, তোমার রিভিউগুলো নিতে হবে। আচ্ছা, এরপর আসি আমি কফির মধ্যে। এটা হলো তোমার ওয়েট লসের কফিটা, দেখো এটা হলো তোমার থাইল্যান্ডের একটা ফ্যাট লস কফি। তো এটা কিন্তু টোটালটাই এই যে দেখো ফলের তৈরি, দেখতে পাচ্ছ, এটা কিন্তু তোমার ফলের তৈরি একটা কফি, যেটা খেলে তোমার স্লিমিং ডায়েট কফি, লো ফ্যাট কফি প্লাসটা। তো এটা যদি নাও, এটা হলো গিয়ে এটা পাচ্ছ তোমার মাত্র 1650 টাকায়, বাট এটা অফারে পাচ্ছ মাত্র 1550 টাকায়। আমি ফুল কফিটা কিন্তু একটা ইসে জারের মধ্যে ঢেলে নিয়েছি, আমি দেখাবো তোমাদেরকে সেটাও। আমি আজকে এখানে আটঘাট করেই বসছি, ঠিক আছে। এটা আমি ফুল জারের মধ্যে কিন্তু এটা ঢেলে নিছি। তো এটা পুরো এক জার হয়েছে, তারপরও 3টা প্যাকেট রয়ে গেছে, কারণ প্যাকেটগুলো অনেক বড় সাইজের। তো এটা খেলে তোমার ওয়েট লস করবে, তোমার বেলি ফ্যাট কমবে। তো এই এই কফিটা যদি কেউ নিতে চাও, কারণ যদি কেউ ওয়েটটা মানে লস করতে চাও, তাহলে আমার মনে হয় এই দুইটা প্রোডাক্ট একত্রে নেওয়াই বেস্ট। হ্যাঁ, একত্রে নেওয়াই বেস্ট। কফিটা তুমি একবেলা করে খাবা আর ফলটা তুমি একটা করে রাতে খেয়ে ঘুমিয়ে যাবা। দুইটা একত্রে নিলে 3000 টাকা, যারা এটা নিবা একটু একটা কনফার্ম করে ফেলবা। তো এখন আসি আমি বাকি ওয়েট লসের প্রোডাক্টে, এটা তো আমি রাখলাম, ওকে। এখন আসি আমি এটার মধ্যে, এটা আমাদের নিউ ডায়েট ফলটা। তোমাদের সামনেই কিন্তু আমি আমার কার্টনটা খুলেছিলাম, কার্টন ওপেনিং করেছিলাম তোমাদের সামনেই। তো এইটা হলো গিয়ে আমার নিউ ডায়েট ফলটা, যেটা তোমাদেরকে স্লিম মানে স্লিমিং যেটা সুপার স্লিম করবে, দেখতে পাচ্ছ। এটা কিন্তু এলসি অ্যাওয়ার্ড পাওয়া, এবং এটা কিন্তু তোমার 3 থেকে 8 কেজি পার কিলো কমবে। দেখো 3 থেকে 8 কিলো কমবে পার বক্সে। এটা মেড ইন কোরিয়া, এটা কোরিয়ান একটা ফল, যেটা 100% গ্যারান্টেড আছে। এবং এটা তোমার 30 থেকে 35টা ফল আছে এটার মধ্যে, ন্যাচারাল উপাদান থেকে কিন্তু এটা তৈরি। তো আমি এটা একটু খুলে দেখাই, দেন আমি একটা এখনও খাই নাই আজকেরটা, আমি একটা খাবো বাট সেটা তো তোমরা দেখতে পারবে না। আচ্ছা, আমি এখন এটা খেয়ে নিচ্ছি, কমেন্টও পড়ছি একটু। আপনি সামনে আসেন, আপু শেয়ার করে দিয়েছি, আমি নিবো। পারমিন জিয়া আপু, ওকে আপু ইনবক্স করে ফেলো, এই ফলটা ভালো, অনেক বড় বোন ইউজ করে। আচ্ছা, এই ফলটা আমি এখন খাচ্ছি, আমি খুললাম, এই যেটা এটা খুললাম আমি খাচ্ছি। দেখো আমার আজকে রাতেরটা খাচ্ছি আমি, ওকে আপু, তোমার সব প্রোডাক্টগুলো অসাধারণ, থ্যাংক ইউ থ্যাংক ইউ।
গান গাইতে জানো কে কে, একটু কমেন্ট করো তো। ও শোনো, এটা নিউ একটা ইয়ে আছে, প্ল্যান আছে মাথায়, এখন বলবো না, কালকে তোমাদের সাথে শেয়ার করবো। একটা আপুর খুব ইচ্ছা আমাকে, নাকি খুবই দেখার তার ইচ্ছা, সে খুবই উতলা হয়ে আছে সে আমাকে কবে দেখবে, এবং তার জীবনের একটা বড় ইচ্ছা, এখন তার ইচ্ছাটা তো একটু পূরণ করা উচিত, তাই না? তো সেটা আমি খুব শীঘ্রই পূরণ করব, আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখলে খুব সেফলি যাওয়ার ট্রাই করব সেখানে, এবং সেটা আমি তাকে সারপ্রাইজ করব, আমি ডেলিভারি ম্যান হয়ে যাব, কারণ সে প্রোডাক্ট অর্ডার করেছে, আমার টার্গেট আছে যে তার প্রোডাক্টটা নিয়ে আমি যাব, ঠিক আছে? একটু আপু মোটা হওয়ার কিছু আছে? মোটা হওয়ার কিছু তো আমি খাই না, আমি তো মোটি, আমি শুকাতে চাই, তাই তো আমি শুকানোর প্রোডাক্ট খাই। আপু তোমার একটা গুণ, তুমি যা সত্যি তাই বলো, কখনো বাড়িয়ে বলো না, এটাই তোমার সফলতা, অনেক বড় কারণ, এই জন্য তোমাকে ভালোবাসি। থ্যাংকু। হুম হুম আছে, দেখা মনে, দাঁড়া আপু, আচ্ছা আপু কোনটা খেলে কত কেজি ওয়েট লস হবে সবই বলছি আপু। আচ্ছা আমার এটা খাওয়া শেষ, এই যে এটা ফেলে দিচ্ছি আপু। মিম কই আব্বু? মিম একটা ক্রিম আছে আমার ইসে ওয়াশরুমে, ওই বেসিংয়ের ওইখানে দেখ, একটা মানে ফেস ওয়াশের মতো আছে, ওইটা একটু নিয়ে। তুমি এটা খাবো তো সাফওয়ান, রাখো এখানে, রাখো রাখো। হ্যাঁ তুমি এমনি মোটা অনেক, আর আর শুকাতে হবে না। আচ্ছা তাহলে এটা খাবে না। আচ্ছা এইটা যদি নাও পুরা, এটার প্রাইস হলো তোমার 2500 টাকা, যারা এটা নিবা একটু কনফার্ম করে ফেলবা, এটা পাচ্ছ 2500 টাকায়। বর্তমানে বেনজির মুন্নি এটাই খাচ্ছে, ঠিক আছে? বর্তমান বেনজির মুন্নি ওয়েট লসের জন্য এটাই খাচ্ছে, বেনজির মুন্নি মোটি সেটা বলার কিছু নেই। হ্যাঁ ওইটা এঁকে রাখ। আচ্ছা বেনজির মুন্নি এটাই খাচ্ছে, এটার প্রাইস পড়বে 2500 টাকা। এটা কোরিয়ান ফল, আমি মাত্রই খেলাম, দেখো এটা তোমার 3-8 কিলো পার বক্সে লেখা আছে, তবে মিনিমাম 3 কেজি তো কমবে। এটা তোমার অ্যাওয়ার্ডও পাওয়া সুপার স্লিম, যেটা ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি, আর এটা তোমার 30-35টা আছে। এটা যারা নিবে একটু কনফার্ম করে ফেলবে। আচ্ছা এটা রাখলাম, দেন যেটা দেখাবো। আচ্ছা আমি যা যা দেই বুইনারে, আমি আজকে এই জায়গায় এইগুলোই লইছি, ঠিক আছে? আচ্ছা এটা গেল আমাদের ডায়েট ফল, তারপরে আসি আমরা আমাদের পিঙ্ক লেডি জুসে। দেখো বুইনারা, আমি এটা তোমাদের সামনেই খাইছি, অনেকেই জিজ্ঞেস করো আপু পিঙ্ক লেডি জুস তুমি খেয়ে দেখেছো? হ্যাঁ আমি খেয়ে দেখেছি ডার্লিং, তবে আমি একটাই খেয়েছি, আর এটা দেখো এই যে এটার মধ্যে নাই, বাঙ্গা বান্ধবীরা এটার মধ্যে কিছু নাই, দেখো এটা টাকায় বের করা যাবে না, খেয়ে ফেলছি। এটা কি করে কাজ দেখো, এটা হলো পিঙ্ক লেডি জুসটা, তো পিঙ্ক লেডি জুসের এটা হলো তোমার থাইল্যান্ডের একটা জুস, আর সবথেকে বড় কথা হলো তোমার এটা 1000 মিলি, আর এটার মধ্যে কী কী উপাদান আছে দেখতেই পাচ্ছ। তারপরে এটার মধ্যে এই যে এই কাপটা দেওয়া আছে, এটা মেপে মেপে খাবা পিঙ্ক লেডি জুসের। তারপর এটা এই যে একটা মেয়ের একটা শেপ করা আছে দেখতে পাচ্ছ, তো এই পিঙ্ক লেডি জুসের মানে বিশেষত্ব যেটা হলো তোমার বডিটা একটা শেপ করবে, তোমার ফিগারটা যদি লুজ হয়ে যায়, হ্যাঁ তোমার ফিগারটা লুজ হয়ে গেলেও তোমার বডিটা একটা শেপে নিয়ে আসবে। হ্যাঁ এটা হলো তোমার থাইল্যান্ডের পিঙ্ক লেডি জুসটা, যেটা 1000 মিলির, আর এটার প্রাইস হলো তোমার 4000 টাকা, এটার প্রাইস হলো তোমার 4000 টাকা। এটা আমি নিজে খেয়ে শেষ করেছি, এটা তো এটাও দেখালাম যেটাও আমি খাইছি রে বইনারা। তো এখন এটা যদি কেউ নেও, এটা 4000 টাকায় পাবা, এটা তোমরা নিলে নিতে পারো, হ্যাঁ এটা নিলে কেউ নিতে পারো, এটা এটা নিলে কেউ নিতে পারো। আচ্ছা রাখলাম এটা, তারপরে কোনটায় যাব আপু, একটু দেরি করে ফেলছি, কেমন আছো? আর কি আছে? ও শোনা মোটার কিছু খাই না, এই জন্য মোটার কিছু এখানে আনিও নাই। আপু তুমি আড়ালে কেন, তোমার চাঁদমুখ না দেখলে ভালো লাগে না। আচ্ছা কেমন আছে আপি? যে ভালো আছি রোদন ভরায় বসন্ত। আপু তুমি আসছো না, আমার খুব খারাপ লাগছিলো। কেন আপু? আমি শেয়ার করেছি আপু 10টা। আচ্ছা দীপা কই? দীপায় না কেন, দীপা কই গেল? শিমো শেয়ার করে দাও। শান্তা ইসলাম রুকেছে আপু, একটু বলি, কিছু মনে করো না, তোমার ছোট আমার FB ফ্রেন্ড ছিল, তোমার ছোট আমার FB ফ্রেন্ড ছিল, এখন ওর আইডি খুঁজে পাই না, ও আসে তাই জানতে চাই। শান্তা ইসলাম রুবি, তোমার ছোট আমার FB ফ্রেন্ড ছিল, মানে আমার ছোট কে, আমার বোন? আচ্ছা পিঙ্ক লেডির প্রাইস কত আপু? পিঙ্ক লেডির প্রাইস 4000 টাকা, আমি এটা একটা খেয়েছি, এটা নাই দেখেন না এটা।
আচ্ছা আপু, তুমি আমার কাছে কখন আসবা? আমারও তোমাকে দেখার খুব ইচ্ছা। প্রোডাক্টের সাথে ছোটো এক প্যাকেট গিফট করবা কিন্তু। আচ্ছা আচ্ছা, শিয়ার ডান। আচ্ছা, তোমার গলার অবস্থা তো খারাপ আপি, কথা বলতে কষ্ট হচ্ছে। আপু সবই দেখতে পাচ্ছি, শুধু তুমি নাই, আমি আছি তো। তুমি নাই, তুমি নাই, আমি তোমাকে চাই, তুমি কই, তুমি নাই, আমি তোমাকে চাই। আচ্ছা, গলা বসা ভালো লাগে না শুনতে, তাই গাইলাম না। আচ্ছা, ওমা গো, খুব কাফিলেছো না, খাই ফেলাইছো? আপু এত দেরি করলা কেন? তোমার অপেক্ষা করতে করতে বুড়ি হয়ে গেলাম। যা তোর বাসা আমু না, তোরে আমি আইসা ছুরি বানাই দেবো। সবাই দেখছি কিন্তু তোমাকে দেখছি না, পেকে লাগছে। আচ্ছা দাঁড়া, আমি একটা ওড়না পরলে পরে তোমার লাস্ট বার দেখাই দেবো মনে। আচ্ছা, পিঙ্ক লেডি খাইলে কত কেজি ওজন কমবে? আরে পিঙ্ক লেডি থেকে ওজন কমে? পিঙ্ক লেডি হলো গিয়ে তোমার মানে যদি অ্যালার্জির প্রবলেম থাকে সেটা সলভ করবে, তোমার স্কিন ব্রাইট করবে, হোয়াইটনিং করবে এবং তোমার মেদ কমাবে। এই যে দেখো, মেদটা কমায়, একটা সুন্দর ফিগার করবে, তোমার ওইরকম ওয়েট কমবে না এটাতে। এটা নর্মাল ওয়েট কমে না, এটা হাল মানে টামিটা কমে। তোমার পেটে যদি একটু ভারী থাকে ওইটা কমে হালকা, বাট এটা মূলত অ্যালার্জি সমস্যা, চুল পড়া অফ করে র্যাশ ট্যাশ থাকলে মানে অ্যালার্জির প্রবলেমগুলোই বিশেষ করে দূর করে, ভেতর থেকে একটা ব্রাইটনেস করে বডিতে। এটা 4000 টাকা। আচ্ছা ওকে, এইবার আসি আমি আমার কোন প্যাকটা লাগাই, তাই না? আমি ফেসে কোন প্যাকটা লাগাই দেখো, আমি ফেসে এই যে রোজের প্যাক লাগাই আপারা, দেখেন এটা আপনি গো সামনেই আমি লাগাই আপা, এছাড়া আমি আর কিচ্ছু লাগাই না, দেখেন এটাই লাগাই। এটা কাইটে টাইটাও একাকার করে ফেলছি আমি, কেচি দিয়া, মানে প্যাকেট কাটতে গেছি তখন কেচি দিয়ে আমি এটাই কাইটে ফেলছি, এই জন্য আমি এটা বক্স ভরে রাখি নুডলসের। ঠিক আছে আপি, চলে গেলাম, তোমারে দেখা যায় না। আচ্ছা তাই বলে কি চলে যেতে হয়? নুচলে গেছে, হ্যাঁ কেমন আছো? আমার কিছু শুধু তোমার প্রোডাক্ট দেখবো, তোমায় দেখবো না। আচ্ছা হ্যাঁ, যেই অবস্থায় আছো সেই অবস্থায় সামনে আসো না। না আরে বহু, আমি টি শার্ট পরা। আচ্ছা আচ্ছা আপু, মাশাল্লাহ তোমার ভয়েস অনেক সুইট আপু, তুমি গান শিখেছিলা? আচ্ছা বানায় গাইছি। আচ্ছা আচ্ছা ওকে, যাই হোক আবার নুডলসের প্যাকেটে আটকাই দিছি। তো এইটা হলো গিয়ে আমি এই মাস্কটা ইউজ করি। তোমরা যারা ভাবো আপু কী মাস্ক ইউজ করো, আমি তাদের জন্য বলছি আমি এই মাস্ক ইউজ করি, এটা রোজের প্যাকটা। এটা একটা সুপার বেস্ট একটা মাস্ক, যেটা তোমার স্কিনটাকে মানে মোস্ট সফটনেস আনবে তোমার স্কিনে। দেখো তো এইটা হলো তোমার, দেখো আমি যেটা তোমাদের সবসময় বলি না, যারা এই প্যাকটা এখনও নেও নাই তাদের জন্য আমি একটু বলে দিচ্ছি। এটা এই যে এখানে ডিটেলস লেখা আছে, দেখো আমি যেগুলো কথা বলি, এই যে দেখো এখানে এখানে কী কী লেখা। এটা কিন্তু তোমার স্কিনটাকে টোটালি মানে ব্রাইট করবে, তারপর তোমার এই যে পোর, এই যে লেখা দেখো, এই যে পোরটা, এই যে স্পষ্ট লেখা দেখো, পোর কিন্তু এটাই ক্লিন করবে, তোমার স্কিনটাকে স্মুথ করবে, ব্রাইটনিং করবে, হোয়াইটনিং করবে, ইলাস্টিসিটি বৃদ্ধি করবে, বিউটিফাই করবে স্কিনটাকে, স্কিনের মানে একবারে তোমার সলিড ডিগ্রি যেটাকে বলে, অ্যাডভান্স স্কিন সলিড ডিগ্রি করবে স্কিনটাকে। তো এই কথাগুলাই আমি তোমাদেরকে সবসময় বলি, যেটা আমি আজকে ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখাতে পারছি। আমিও লাগাই প্যাক, হ্যাঁ এই প্যাকটা কিন্তু তোমরা সবাই নিছো তো, বাকি মিষ্টি কণ্ঠ। আচ্ছা আচ্ছা, এইটা যারা নিবা দেখো, এটার প্রাইস 650 টাকা, এটা আমি নিজে মাখি। তো আজকের লাইভটা শুধু তাদের জন্য যারা সবসময় ভাবো আপু কী ইউজ করো, তো আমি তাদের জন্য এটা দেখাচ্ছি, আপা আমি এটা ইউজ করি সোনা পাখিরা। তো রোজের প্যাকটা যদি নেন এটা 650 টাকা, স্ক্রিনশট ইনবক্স করো। রোজ প্যাকটা কীভাবে লাগায় বললে তো মনে, এটা আমি হলো তোমার টোনার দিয়ে লাগাই, তারপর না হয় পানি দিয়ে লাগাই। ওকে, আমার একটু পানির পিপাসা লাগে গেছে। আচ্ছা তো এটা যারা নিবে এটা কনফার্ম করে দাও 650 টাকা। আমিও রোজ প্যাক ইউজ করি, উপকার পেয়েছি, থ্যাংক ইউ, এটা খুব ভালো। আচ্ছা আমি রোজের প্যাকটা এখানে রেখে দিলাম, দেন যেটা করব, আচ্ছা আমি এখন অয়েলের দিকে ফিরে যাই, একটু পানি খাওয়া। আচ্ছা অয়েলের দিকে চলে গেলাম, চুলের দিকে। আবু আমার শ্যাম্পুটা নিয়ে আসো না, আমরা যেটা দেই, আমি যেটা দেই চুলে, হ্যাঁ বড়টা আমি যেটা দেয় সেটাই আনো, আন্টিদেরকে সেটাই দেখাই। ওয়ার্ড্রোবের উপর আমার শ্যাম্পুটা দে। আচ্ছা আমি আমার শ্যাম্পুটাও দেখাই, বাট শ্যাম্পুটা আমাদের কাছে নাই এখন আপু, চলে আসবে আবার। ঠিক আছে আপু, তুমি কেমন আছো আপু? 4000 টাকা প্রোডাক্ট আমি নিতে চাই আপু, ইনবক্স করে ফেলেন ভাইয়া, এত কিছু নিতে গেলে জামার পকেট পুরাই ফাঁকা করতে হবে গো। আচ্ছা আচ্ছা, না সব প্রোডাক্ট এখন আমার হাতেও নাই। আচ্ছা তো এখানে আমি যেটা দেখাচ্ছি এখন, এই যে অলিভ অয়েলটা দেখো, এই যে এটা কিন্তু আমি, এই যে দেখেছো কতটা কমছে, দেখাও এটা দাও। আচ্ছা আমি এই শ্যাম্পুটা একটু দেখাই দিলাম, অনেকে ভাবো আমি কোন শ্যাম্পু দেই, আসলে এই শ্যাম্পুটা আমি, চলে যাও চলে যাও চলে যাও,
নিয়ে যা। আচ্ছা, তো আমি আসলে এই শ্যাম্পুটাই দেই, এই শ্যাম্পুটা হলো তোমার জিঞ্জার শ্যাম্পু। তো এই শ্যাম্পুটা আমাদের স্টকে নাই টোটালি এখন, আর এইটা শেষ হলে আমি আবার তোমার অন্য শ্যাম্পু আমাদের আসতেছে, যেটা এর আগেও ছিল সেটাই আবার আসতেছে, হ্যান্ডমেড যে শ্যাম্পুটা হোমমেড, তো সেটাই আমি আবার ইউজ করব। তো এটা দেই আসলে, এটা নাই, আমি জাস্ট দেখালাম আমি কী দেই। তো এটার প্রাইস ছিল তোমার 1650 টাকা করে, এটা তোমার কত মিলি, 1100 মিলি ছিল। নাম্বার ওয়ান শ্যাম্পু আছে, এটা আমি সরাই রাখলাম, এটা নাই। তারপরে ইনবক্স, আপু আমি মেসেজ করেছি, ইনবক্স চেক করো। আচ্ছা আসমা আপু, রোজ প্যাকটা শান্ত একটা ইয়েলো কালার বক্স ফ্রি। আচ্ছা কেমন আছো আপি, আমি ক্লেম্যাক্সটা দেখাবো একটু এখন। আচ্ছা আমার হাতের কাছে নেপো, ওটা তো আমি দেই না, আমি ওটা রাখি না এর কাছে। আচ্ছা এইটা হলো তোমার, দেখো এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলটা। তো এই অলিভ অয়েলটা কিন্তু আমি চুলে ইউজ করি, হ্যাঁ এই অলিভ অয়েলটা আমি চুলে ইউজ করি। এই যে দেখো এই অলিভ অয়েলটা এখন আজকে আমি অফারে দিয়েছি, আমি জানি না কে কে এটা অর্ডার দিয়েছে, আমি এটা অফারে দিয়েছি আজকে। এটা রেগুলার প্রাইস ছিল 1150 টাকা, তবে এটা আমি আজকে অফারে দিয়েছি 850 টাকায়। দেখো তো আমি নিজেই এটা কিন্তু ইউজ করি, এটা কিন্তু আমদানিকারকের। এই যে দেখো সিল সাপোর্ট সব আছে, তো এইটা যারা নিবা দেখো, এটা কিন্তু তুমি বডিতে ইউজ করতে পারবা, এটা বেবিদের বডিতে দিতে পারবা, এটা তুমি তোমার বডিতে দিতে পারবা, এটা তুমি চুলে ইউজ করতে পারবা, ইভেন তুমি খাবারের যে অলিভ অয়েলটা ইউজ করা হয় এটা সেই অয়েলটা এটা সেখানেও ইউজ করতে পারবা। তো এটা আজকে অফারে পাচ্ছ মাত্র 850 টাকায়। যারা এই অলিভ অয়েলটা নিতে চাচ্ছ, এটা আমি আজকে অফার দিয়ে দিয়েছি, তো এটা এখন নাই, অনেকগুলো অর্ডার মনে হয় চলে আসছে, তারপরও আমি দেখেই রাখলাম আর কি যে আমি এটা দেই। এটা 850 টাকা অফার প্রাইস, রেগুলার প্রাইস 1150 টাকা, যদি এটা কেউ নিতে চাও কনফার্ম করতে পারো। আচ্ছা এটার পাশাপাশি আমি যে অয়েলটা দেই তো সেটাও একটু দেখাই। এটার পাশাপাশি এই যে আর্গান অয়েল, দেখো আমারগুলো সবই দেওয়া দেওয়া, খোলা খোলা, দেখতে দেখলেই বুঝতে পারবা যেটা আমি ইউজ করি। আমি এই আর্গান অয়েলটা ইউজ করি। তো আর্গান অয়েলের কাজ হলো তোমার স্কিন, মানে সরি তোমার মানে হেয়ারের স্কিনটা সিল্কি করা, শাইনিং করা, সফট করা, এবং তোমার চুল পড়া অফ করবে, চুলের গ্রোথটা বৃদ্ধি করবে। আপু বেস্ট টাইটেনিং দেখাও। আচ্ছা ইসিমা পোনি, আচ্ছা ঠিক আছে আপু সাথে থাকো। আচ্ছা তো এইটা হলো তোমার অয়েলটা, যেটা কিনা তোমার চুল পড়া অফ করবে, নতুন চুল গজাবে, এটা চুল মানে চুলটাকে সিল্কি শাইনিং করবে। নিজেরাই দেখো এখানে কিন্তু আর্গান অয়েল, এবং এই যে দেখো রোজের এটার মধ্যে অ্যাসেন্স অ্যাড করা আছে, এই যে দেখো ন্যাচারাল রোজ অ্যাসেন্স এটার মধ্যে আছে একটা 180 মিলি। তো এই অয়েলটা যারা নিবা এটার প্রায় 650 টাকা, এটাও আমি দেই। তারপরে যেটা দেই এই যে জাফরান অয়েলটা, এটা আমি এখান থেকে খুলে দেই, এটা আমি এই জায়গায় খুলতে পারি না, এই জন্য যখন দেই এই যে এখান থেকে ঢেলে দেই, ওই শেষ পর্যায়ে আছে একবারে। তো আমি জাফরান অয়েলটা দেই। আমি কীভাবে দেই, আমি প্রত্যেকটা অয়েল একত্রে মিক্স করে, হ্যাঁ দেন তারপরে আমি এটা চুলের স্কাল্পে একবারে ম্যাসাজ করি। তো এইটা হলো তোমার চুলটাকে লং করবে, এটা হলো জাফরান অয়েলটা, আর এই তেলটা খুব ভালো। হ্যাঁ আপু ওই লাল বলো ব্লাডের মতো সবই দেখাবো আপু, ভালো লাগে না বাবু তুমি সামনে আসো, কেন ভালো লাগে না, আমি যা যা দেই সেগুলো দেখো, আমি গান গাইয়ে শোনাবো না তোমারে, তুমি যাইও না যাইও না, ঠিক আছে। আচ্ছা এইটা হলো জাফরান অয়েলটা, আর জাফরান অয়েলটার প্রাইস হলো আপু মাত্র 450 টাকা, যেটা আমি ইউজ করি এটার প্রায় 450 টাকা। ওকে আচ্ছা, তো এটা ছাড়া আমি যেটা ইউজ করি, এই যে এই অয়েলটা আমি ইউজ করি, দেখো এই যে শেষ পর্যায়ে আছে, তো এটা হলো আমাদের অয়েলটা। তো এই অয়েলটা কিন্তু চুল পড়াও করবে, এটার মধ্যে তোমার এই যে আর্গান কেরাটিন আছে, লিকুইড সিল করবে, এটার মধ্যে 18-1 আছে, এটা হেয়ার গ্রোথ থেরাপি হিসেবে কাজ করবে। তো এটার সাথে আমি এগুলো মিক্স করে ইউজ করি, এটার প্রাইস 1350। হ্যাঁ তো তবে তোমরা যদি কেউ আর্গান অয়েল এবং জাফরান অয়েল একত্রে নিতে চাও, এটা পাচ্ছ 1000 টাকায় অফারে, আর্গান অয়েল এবং তেলটা খুব ভালো। থ্যাংক ইউ সুমি, আর্গান অয়েল এবং জাফরান অয়েল যদি একত্রে কেউ নিতে চাও, এই দুইটা পাচ্ছ 1000 টাকায়। হ্যাঁ আর এই তেলটা যদি কেউ দুইটা একত্রে নিতে চাও, তাহলে পাচ্ছ 2টা 2000 টাকায়, বাট একটা নিলে 1350 টাকা। তো এই অয়েলগুলো আমি ইউজ করি, দেখালাম। এখন দেখাবো আমি কোন হেয়ার মাস্ক ইউজ করি, চুলটা আমার কীভাবে এত সিল্কি। এই কমেন্ট করো সবাই, ও ময়না পাখিগুলো একটু কমেন্ট করে দাও না। আচ্ছা এইটা হলো তোমার অলিভের অ্যাসেন্স, আসিমো কমেন্ট কর। আচ্ছা এইটা হলো তোমার অলিভের অ্যাসেন্স, যেটা ময়শ্চারাইজার ওয়াটার সাপ্লাই করবে, মানে হেয়ার মাস্ক যেটা। তো আমি কিন্তু এটাই ইউজ করি, তো এটা কিন্তু অলিভের অ্যাসেন্স অ্যাড করা আছে, দেখতেই পাচ্ছ তোমরা। এটা তোমার হেয়ারটাকে ময়শ্চার করবে, চুলে যদি তোমার ডিহাইড্রেশনের অভাব থাকে, তোমার চুলে ওয়াটার সাপ্লাই করবে। তুমি যাইও না বন্ধুরে পয়সা, এটা তোমার জন্য।
ওই চাই যাইও না। আচ্ছা, এইটা হলো তোমার এসপা কেয়ার নিউট্রিশন, হ্যাঁ, কিপ ইউর হেয়ার হেলদি অ্যান্ড বিউটি। তো এইটা আমি ইউজ করি। পাপায়া ক্রিম আছে, দাম কত আপু? আমি আজকে আমি যেগুলো ইউজ করি শুধু সেগুলোই দেখাচ্ছি, সবই আছে। আচ্ছা, পাপায়া ডে ক্রিমটা আছে আমাদের। আচ্ছা, এইটা হলো তোমার অলিভের অ্যাসেন্সটা, হেয়ার মাস্কটা। তো হেয়ার মাস্কটা আমি একটু দেখাই দেই, দেখো ওই যে একবারে শেষ পর্যায়ে আছে। এটার স্মেলটা অসাধারণ, এটা আমি দেই আপুরা। তো এটার প্রাইস হলো আপু 550 টাকা। ওকে, এটার প্রাইস হলো তোমার 750 টাকা। অলিভের হেয়ার মাস্কটা হলো, আমি বলবো তোমার সব প্রোডাক্টই অনেক ভালো, থ্যাংক ইউ। এটার প্রায় 750 টাকা। এটা 500 মিলি হেয়ার মাস্ক, যেটা তোমার হেয়ারটাকে স্মুথি করবে, সফট করবে এবং তোমার লং লাস্টিং সফট রাখবে হেয়ারটা, ঠিক আছে? তো এইটা যদি কেউ নেয়, ওটা 750 টাকা। এটা 500 মিলি, অনেক বড়ো, এটার মধ্যে অ্যাসেন্স অ্যাড করা আছে। নর্মালি হেয়ার মাস্কগুলোতে কিন্তু এরকম অ্যাসেন্স থাকে না, এটা আমি নিজে দেই। তো এটা একটা দেখাই দিলাম। তো চুলের প্রোডাক্টগুলো মনে হয় মোটামুটি দেখানো শেষ হলো না। তো এরপরে আসি আমি আমার ব্রেস্টের ক্রিম যে দেখতে চাইছিলাম। আচ্ছা, এটা আছে আপু, ব্রেস্টের ক্রিমটা হলো গিয়ে এটা, তুমি যে আপু দেখতে চেয়েছিলা, এটা হলো তোমার জেল টাইপের একটা ক্রিম, যেটা তোমার টাইটেনিংয়ের কাজ করবে। হ্যাঁ, এটা টাইটেনিংয়ের কাজ করবে এবং এটা গ্রান্টেড, এটা কাজ করে। এটার প্রাইস হলো তোমার মাত্র, এটার সাথে একটা সোপ পাবা, একটা সাবান পাবা, ইয়া কালারের সাবানটা হবে তোমার গ্রিন কালারের, আর সোপটা সহ তুমি এই ক্রিমটা পাবা মাত্র 1500 টাকায়। সোপটা সহ মানে ব্রেস্টের এই ক্রিমটা পাবে, এটা কিন্তু গ্রান্টেড কাজ করে, আলহামদুলিল্লাহ এটা ভালো কাজ করে। হ্যাঁ, তো এটা নিলে এটা পাবা তোমরা 1500 টাকায় ওই সোপটা সহ এই ক্রিমটা। যদি কেউ নিতে চাও, এটা স্ক্রিনশট ইনবক্স রাখতে পারো, এটা সরাই রাখলাম। আচ্ছা, তো এটা গেল। তারপরে যেটা ইউজ করি, আচ্ছা আমি যদি এখন আসি মানে তোমার ইসের প্রোডাক্টে, নাইট ক্রিম বলো, যদি নাইট ক্রিম বলো তাহলে আমি এটা ইউজ করি। আচ্ছা, শিট মাস্ক দেখা আপু, শিট মাস্ক আমি এখন দেখাতে পারবো না, আমি যেটা ইউজ করি সেটা দেখাতে পারবো, একটু সাথে থাকো দেখাবো। তোমার না দেখলে মনটা চান করে, কত সময় ধরে অপেক্ষা আছে, এত কিছু কখন দাও আপু, ইস কি কণ্ঠরে বাবা, ঘুম যেন আসে না, ঘুম আসে না জেগে থাকি, একা একা আকাশ দেখি, বুকের মাঝে শুধু বাজে হারানো সুর, চোখে পানি ঝরিয়ে তো বরফ গলা নদীর মতো, আমায় ছেড়ে কেমন করে থাকো বহুদূর। আচ্ছা, এটা হলো তোমার নাইট ক্রিমটা, ঠিক আছে? আমি ব্যাক সাইডে আছি তো গান গাইতে আমার খারাপ লাগছিল, আমার মনে হয় না যে কেউ শুনছে আর কি। যাই হোক, এটা হলো তোমার নাইট ক্রিমটা, মানে যেটা আমি তোমার ইউজ করি। তো আমার নাইট ক্রিমটা আমি দেখাই দিচ্ছি। তো আমি প্রতিদিন নাইট ক্রিম দেই না, এটা তোমরা সবাই জানো। আমি নাইট ক্রিম হলো তোমার সপ্তাহে 2 দিন ইউজ করি, একদিন হলো বৃহস্পতিবার আর একদিন হলো তোমার সোমবার। হ্যাঁ, আমি 2 দিন ইউজ করি, বাকি দিনগুলো আমি কোনো নাইট ক্রিম দিই না, বাকি দিনগুলো যেটা দেই সেটাও দেখাবো। তো এই নাইট ক্রিমটা আমি ইউজ করি, এটা হলো তোমার নজর করা ক্রিমটা, আর এটা যদি কেউ নিতে চাও এটার প্রাইস হলো তোমার 1650 টাকা। বানিয়ে বানিয়ে গান গাও। আচ্ছা আচ্ছা, এটা হলো তোমার 1650 টাকা। আপু আমার মাথায় স্কারা বিজির মতো আছে, বলবো ও আও কি সুন্দর আছে আপু, তোমার যে বললাম আমার চুল পেকে যাচ্ছে, তোর বিয়ে দিয়ে দিতে হবে। ও এইটা, আচ্ছা ওগুলো এক কথা অসাধারণ, আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা, যারা নাইট ক্রিম নিবা এটা 1650 টাকা, একটু কনফার্ম করে দিবা। এইভাবে গান করলে কান্না করে দিত, তুই তো বেটা ইমোশনাল খুব, আমার আবার এত ইমোশন টিমোশন নেই রে। আচ্ছা আচ্ছা, এটা নিলে এটা 1650 টাকা, এটা নিলে একটু কনফার্ম করবা। আচ্ছা, আমি এই নাইট ক্রিমটা দিই। আচ্ছা, এখন যদি আসি তোমার, যে তুমি বৃহস্পতিবার আর সোমবার নাইট ক্রিম দাও, তাহলে তুমি বাকি দিনগুলো কী দাও? তো সেক্ষেত্রে আমি বলবো তোমাদেরকে, বাকি দিনগুলো আমি এই স্লিপিং মাস্কটা দিই। এটা হলো তোমার, এই যে তোমার দেখো, এটা হলো তোমার রেজুভেনেটিং একটা ক্রিম, ব্রাইটনেস একটা ক্রিম, যেটা তোমার ব্রাইটেনিং করবে স্কিন, স্কিন ব্রাইটেনিং করবে, একটা স্লিপিং মাস্ক টাইপের একটা ক্রিম, যেটা মানে স্কিনে একটা গ্লো নিয়ে আসবে। তো এটা কিন্তু আমি বাকি দিনগুলোতে দেই, তোমরা জানো। তো এটা হলো গিয়ে আমার, আপু তোমার কণ্ঠ সে, আচ্ছা আচ্ছা, এইটা আমি বাকি দিনগুলোতে দেই, তোমরা দেখলেও বুঝবা, দেখো ওই যে দেই, ঠিক আছে?
এটা আমি বাকি দিনগুলোতে দেই আর স্লিপিং মাস্কটা আর আমি বৃহস্পতিবার আর সোমবারে এই নাইট ক্রিম দিই নাইট ক্রিমের প্রাইস 1650 টাকা কমেন্ট লাগবে হ্যাঁ গান গাইতে হলে কমেন্ট লাগবে আমি না হয় গান গাইব না আপুদের আচ্ছা এটা হলো তোমার সুন্দর কমেন্ট করছে এটা হলো তোমার নাইট ক্রিমটা পাচ্ছ 1650 টাকায় আর যদি তোমরা এটা কেউ নাও এটা হলো তোমার ভাইব্রেটিং সিস্টেম দেখো এই যে শব্দ পাচ্ছ এটা এরকম শব্দ হয় ঠিক আছে এটা কিন্তু এরকম শব্দ হয় ওকে কেন তোমার মন ভালো না কেন আচ্ছা এটা কিন্তু এরকম করেও রাখতে পারবা আর এই এই স্লিপিং মাস্কটা আমি বাকি দিনগুলোতে দেই এটার প্রাইস তোমার 1600 টাকা তবে এটা একটা অফার আছে যেটা 1500 টাকায় পাবা যদি লাইভ দেখে কেউ অর্ডার দাও এটা 1500 টাকায় পাবা এটা নিলে এটা কনফার্ম করতে পারো এটা এখন 1500 টাকায় পাবা এটা আমি বাকি দিনগুলোতে দেই ওকে আচ্ছা এটা এটা কেউ নিলে এখন 1500 টাকায় পাবা সেটাও আমি রাখলাম এখানে তো নাইট ক্রিম আর এটা রাখলাম এখন আসি আমি তোমার প্রতি মাসে একটু একটা ফেসিয়াল বলো বা একটা ব্লিচ বলো সেটা করি আচ্ছা আমার সরি ঠিক আছে আমি এখানে এটা থেকে আমি ওই এটা একটু ফেসিয়াল কিটটা মিম আচ্ছা আপু আরও গাও আপু তুমি সুন্দর গান গাও এই এইটাতে যে আমি দিই সেগুলো হয়ে যাবে নাই না আচ্ছা ওই রুমে মনে হয় থাকতে লাগবে না তুই যা আচ্ছা ওকে একটা হলো গিয়ে আমি ব্লিচটা দেখাচ্ছি এটা আমি নিজে দিই এটা দেখাই দিচ্ছি দেখো এটা হলো তোমার গ্লুটাবেরি স্কিন হোয়াইটেনিং ব্লিচিং ক্রিমটা যেটাকে বলা হয় এটা থাইল্যান্ডের দেখো এটা থাইল্যান্ডের এটা বডি ফেস সব জায়গায় দেওয়া যাবে আচ্ছা আমি গাইবো আর একটা গান গাও নাহলে কিন্তু চলে গেল আচ্ছা গাইবো কি যে গাইবো আমি তো পারি না গো তুমি ছাড়া কাটে না একটু সময় তো দূরে চলে গেলে আমি মরে যাব হয়তো তোমাকে ছেড়ে আমি কি নিয়ে থাকবো মনটাকে লুকিয়ে কোনখানে রাখবো তোমাকে ছেড়ে আমি কি নিয়ে বাঁচবো মনটাকে সরিয়ে কোনখানে রাখবো মন মানে না মন মানে না ও মন মানে না মন মানে না তুমি ছাড়া এ জীবন যেন মরুভূমি বড় সর মেঘ হয়ে কাছে এসো তুমি তোমাকে ছেড়ে আমি কি নিয়ে বাঁচবো মনটাকে লুকিয়ে কোনখানে রাখবো এই গাইছি আবার পরে কমেন্ট করো কতক্ষণ আচ্ছা এটা হলো তোমার গ্লুটাবেরি মানে ব্লেন্সিং ক্রিম যেটাকে বলে তো এইটা যদি কেউ নিতে চাও দেখো এটার সিস্টেমটা কেটে থাইল্যান্ডের একবারে তো এটা হলো গিয়ে পাউডারটা আমি যে এটা ইউজ করি আমি প্রতি মাসে একবার দিই এটা হ্যাঁ এটা হলো গিয়ে স্কিনটাকে সুপার সফট করে এবং তোমার স্কিনটাকে অনেক বেশি গ্লোয়িং করে ফেলবে দেখো এই ব্লেন্সিং ক্রিমটা তো এটার মধ্যে এটা দিয়ে এটাকে গুলাতে হবে দেন তোমাকে এই লোশনটা ইউজ করতে হবে তো এই এই তিনটা প্রোডাক্ট যদি একত্রে নাও তাহলে দেখো এই তিনটা প্রোডাক্ট কিন্তু বক্সের মধ্যেই থাকে আর এটার প্রাইস হলো তোমার 1250 টাকা আমি সবসময় তোমার কাছে আছি আচ্ছা ওকে আপু আরেকটা এই প্রোডাক্ট দেখাই কিছু তারপর আবার শোনাবো এই লাইনে থাকো আবার কিছু শেষ করি দেন আবার দেখাবো আচ্ছা তো এটা হলো তোমার মানে ব্লেসিং ক্রিমটা এটার প্রাইস হলো তোমার মাত্র 1000 টাকা এটা যদি কেউ নেও এটা কনফার্ম করবা আচ্ছা এই না এন গান গাওয়া যাবে না আমি এই প্রোডাক্ট দেখাইলো আগে এসো এসো কা আছে এসো আচ্ছা এটা দেখো এটা যারা নিবা এটা একটু কনফার্ম করে দাও এটার প্রাইস হলো তোমার মাত্র 1250 টাকা এটা আমি প্রতি মাসে একবার স্কিনটাকে একটা মানে সফট এবং মসৃণ একটা লুক দেওয়ার জন্য তা
এনার নাকি শরীর খারাপ, লাইভে আসলে সব ভালো হয়ে যায়। আচ্ছা আচ্ছা, এটা 1250 টাকা, তবে এটা আজকে যে অর্ডার করবা সে কিন্তু এটা 1000 টাকায় পাচ্ছ। ওই যে দেখো, মেড ইন থাইল্যান্ড, এটা আসলে বেস্ট একটা প্রোডাক্ট। এটা আমি নিজে ইউজ করে দেখতেই তো পেলাম, এটা কিন্তু আমি নিজেই ইউজ করি। এটার প্রাইস তোমার 1000 টাকা। যদি এটা কেউ নিতে চাও পরে এটা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলো। বেস্ট একটা প্রোডাক্ট, এটা আমাদের স্টকেও নাই এখন, মানে স্টক মানে তোমার একবারে ক্লিয়ারেন্সের অবস্থা আর কি, এরকম এই প্রোডাক্টটা নাই বললেই চলে। এটা অফারে সেদিনও দিয়েছি, অনেক চলে গেছে, এখন নাই বললেই চলে। যদি কারো ভালো লাগে এটা, আমি নিজে ইউজ করি। এটা হোয়াইটেনিংয়ের কাজ করবে স্কিন, এই যে লেখা আছে দেখো, এটা বেস্ট একটা প্রোডাক্ট। এরকম চিকচিক করবে, এরকম গ্লেসি স্কিন হবে। এটার প্রাইস 1000 টাকা, এটা নিলে কেউ কনফার্ম করবা। আচ্ছা এটাও দেখালাম, তো এরপরে যেগুলো দেখাবো আমি, এখন যেটা দেখাবো শীত মাস্ক। শীত মাস্ক যদি কেউ বলো আপু কোনটা ইউজ করো, তাহলে বলবো আমি বেবি স্কিন শীত মাস্ক ইউজ করি। সপ্তাহে একটা ইউজ করা হয়। এটা হলো তোমার স্কিন স্মুথি করবে, ময়শ্চারাইজিং করবে এবং সফট করবে, দেখো। আর এটা হলো তোমার বক্সটা দেখায়, আমার বক্সটা হলো তোমার, আমার বক্সটা আছে বাট শীত মাস্ক নাই বক্সের ভিতরে। তাও দেখি বক্সটা, অল্প কয়েকটা শীট মাস্ক আছে আমার বক্সের মধ্যে। আর আমার হলো গিয়ে তোমার এই যে অল্প কয়েক পিস আছে এই বক্সটা আমার। আর এইটা আমাদের আজকে অফার দিয়েছি, এইটা যারা নিবা এটা 750 পাবা, এইটা যারা নিবা এটা 750 পাবা। আমি এই শীট মাস্কটা ইউজ করি সবসময়ের জন্য। দেখো এটা, এটা তোমার ময়শ্চারাইজিং স্মুথিং মাস্ক। হ্যাঁ, এটা তোমার বায়োকা ব্র্যান্ডের মাস্ক, যেটা তোমার স্কিনটাকে ময়শ্চার করবে, বেবি স্কিন করে ফেলবে। এটা তোমার স্কিনটাকে বেবি স্কিন করে ফেলবে। তো যারা এটা নিবা একটু কনফার্ম করে ফেলবা। এটার প্রাইস 750 টাকা, এটা অফার প্রাইজে রেগুলার প্রাইস ছিল এটা তোমার 1000 টাকা, এটা রেগুলার প্রাইস ছিল 1000 টাকা। বাট এই শীট মাস্কের বক্সে কিন্তু অফার আছে, এটা পাচ্ছ এখন 750 টাকায়। এটা কেউ নিতে চাইলে এটা কনফার্ম করে দিবা। আচ্ছা এটাও তো দেখালাম, তাহলে আমার শীট মাস্কও দেখালাম, ওকে নিলে কনফার্ম করো। আপু টাইটেনিং ক্রিম কি কোনো সাইড ইফেক্ট আছে? আপু না, এটা আমার ইউজারটা দেখতেই পাচ্ছ, কারণ আমি মিথ্যা কথা বলি না তোমাদের সাথে, সবাই জানো। তো এই ক্রিমটা দেখাইলাম তোমাকে, আমি এটাকে জিজ্ঞেস করছিলাম ইসমিয়া পোনিয়াপো। এটা আমার নিজের ইউজেরটা, যদি তোমার এটা ভালো লাগে এটা নিতে পারো। এটা একটা সোপ পাবা আর ক্রিম সহ, এটা পাচ্ছ মাত্র 1500 টাকায়। হা হা আইল্যান্ড থাক, এ থাক সুন্দর বলছ। আচ্ছা ওকে নিলে কনফার্ম থাক, কনফার্ম করো। MRS মুন্নি উই লাভ ইউ। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা আপু আমি সৌদি থেকে বলছি, আমার সিঙ্গারকেও হার মেরেছি। আচ্ছা আপু গান হবে আরেকটা? আচ্ছা গান হবে, আগে প্রোডাক্ট আর একটু কিছু দেখা শেষ করি। আপু আর শুধু তোমার গান শুনতে মন চাইতেছে, শোনাবো তো সিরিয়াসলি, সাথে থাকো গান শোনাবো। বিউটিফুল, সব প্রোডাক্ট দারুণ কাজ করে, নিতে পারো ইনশাল্লাহ। ফার্স্ট থেকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এর জন্যই তো বলি বেবি বেবি লাগছে, খুব সুন্দর বলছিস, এই যে এইটার জন্য আমাকে বেবি বেবি লাগে। আচ্ছা ওকে, কেমন আছো? ভালো আছি, নাম ঠিকানা ছবি সহ ইনবক্স করেন, টাকা বিকাশ করবেন। আচ্ছা ঠিক আছে ওকে। তো এখন আসি আমার যে স্পটটা তোমার কিসে গেল বা কিসে যাওয়া শুরু করেছে, স্পটটা আপারে আমার এই ক্রিমটা যাওয়া শুরু করছে। দেখেন এই যে এটা আমি এখন দিচ্ছি এই 3-4 দিন ধরে, কারণ দিচ্ছি কেন, আমার আমি তো নাইট ক্রিম ইউজ করি, এটা তো বৃহস্পতিবার আর সোমবারে দেই, এটা তো শুধু ফর্সার কাজ করে, গুলোটা ধরে রাখছে। সাথে হলো গিয়ে দেখা যায় এই যে মাস্কটা ইউজ করি, স্লিপিং মাস্কটা ইউজ করি, এটা তো আমাকে ব্রাইটেনিং করছে, মানে স্লিপিং মাস্কে তো কোনো ক্ষতি নেই। এটা তো আমি দিচ্ছি, এটার প্রাইস 1500 টাকা অফারে, এটা যদি কেউ নাও কনফার্ম করতে পারো। আর এটা আমি দিচ্ছি হলো এখন শুধু স্পটের জন্য, কারণ এটা ড্রামাটোলজি টেস্টেড। দেখো আমার মুখে একটা স্পট আছে, তোমরা সবাই জানো আমার ব্রণ হয়েছিল, মানে সুপার একটা স্পট পড়ছে, যায় না, খুব হালকা হয়েছে। তো এটা দেখো এই যে লেখা আছে ড্রামাটোলজি টেস্টেড, এটা হলো ফিকি ক্রিমটা, যেটা কিনা ব্রণ দূর করবে, স্পট দূর করবে। তো এটা কিন্তু সায়দা করিম ইসমিয়া বলেছে অলরাউন্ডার আপু, মাশাল্লাহ তোমাকেই ভালোবাসি। আচ্ছা এটার প্রাইস হলো তোমার মাত্র 1500 টাকা, এটা স্পট আউট করে, এটা আমি ইদানিং দিচ্ছি আর কি, এটা আমি রেখে দিলাম। এখন আসি তোমার সানস্ক্রিন কোনটা ইউজ করি, তো তোমাকেই ভালোবাসি। হ্যাঁ কমেন্ট করো বেশি বেশি, তাহলে আমার সব থেকে পছন্দের একটা গান শুনবো, মানে আমার আমার সব থেকে পছন্দ ওই গানটা, তোমাকে জিনিয়াস আপু আসলে অলরাউন্ডার। আচ্ছা Uh...
এটা দেখো, এটা হলো তোমার স্নেল হোয়াইটের সানস্ক্রিনটা, এটা SPF দেওয়া আছে 70, যেটা হোয়াইট বডি অল স্কিন টাইপ ময়শ্চারাইজিং একটা তোমার প্রোটেকশান আছে এটার মধ্যে, মুখের কম্বটা মুখে দাগ থাকলে নাও। আচ্ছা হ্যাঁ, তো এটা হলো তোমার 150 মিনিট, এটা কোরিয়ান দেখতেই পাচ্ছ। হ্যাঁ, তো এইটার প্রাইস হলো তোমার 950 টাকা, এটা আমাদের স্টকে আছে, এটা আমি নিজে দিই, এটা রান্নাঘরে গেলে আমি দিয়ে যাই এবং এটা আমি বাহিরে গেলেও দিয়ে যাই, রোদে যদি যাই। এবং এটা হলো সানস্ক্রিন, স্কিনটাকে প্রোটেকশানের জন্য দেই, কারণ যাদের স্কিনে মেস্তা আসে, সানস্ক্রিনের অভাবে আসে এবং আপনার তাপে, চুলার তাপ থেকে আসে, এবং একবার মেস্তা হলে কিন্তু কখনো যায় না। সেক্ষেত্রে অবশ্যই যারা স্কিনের কেয়ার করতে পছন্দ করেন, প্রত্যেকে আপুরা সানস্ক্রিন রাখবেন, কারণ সানস্ক্রিন আপনার স্কিনটাকে হেলদি করবে। আর মেস্তা কিন্তু জেনেটিক্যালি আসতে পারে, আবার স্কিনে সান প্রোটেকশনের অভাবেও আসতে পারে, যেটা একবার হলে কিন্তু রিডিউস হবে না, এবং এটা কিন্তু ডে বাই ডে বাড়বে এবং আপনার স্কিনের ব্লাড সার্কুলেশনটা কিন্তু বন্ধ করে দিবে। সো এখন থেকে সানস্ক্রিন ইউজ করেন প্রত্যেকে। দেখা যায় আমরা সবাই নাইট ক্রিম ইউজ করি, জেল ইউজ করি, অমুক সমুক সৎকচ কিছু ইউজ করি, কিন্তু সানস্ক্রিন রাখি না। বাট সানস্ক্রিন সর্বপ্রথম স্কিন কেয়ার প্রোডাক্টের মধ্যে, হেলদি স্কিন চাইলে সানস্ক্রিন হলো আপনার 950 টাকা, যারা নেবেন এটা কনফার্ম করবেন। আচ্ছা, এটা আর দেখালাম, তো এরপরে আসি আমার ক্লিনজারের মধ্যে, মানে আপনার ফেস ওয়াশ বলেন বা ক্লিনজার যেগুলো আছে সেগুলো, ঠিক আছে। ক্লিনজারের মধ্যে যেগুলো আমার আছে সেগুলো আমি একটু দেখাই। এটা দেখতেই পাচ্ছেন রোজের এই গোল্ড, আচ্ছা এটা খুব ভালো কাজ করে। হ্যাঁ শোনাও আপি, আল্লাহ। আচ্ছা এই ক্লিনজার করে একটু দেখাই নেই, তারপরে শোনাবো। আচ্ছা এইটা হলো তোমার রোজের গোল্ড কোলাজেন ফেসিয়াল ফোম ক্লিনজারটা, দেখো সানস্ক্রিন এটা SPF কত, আচ্ছা এটা হলো 70 ময়শ্চারাইজিং, এটা ছেলে মেয়ে উভয় দিতে পারবে, এটা বডিতেও দেওয়া যাবে, ফেসেও দেওয়া যাবে। ওকে আচ্ছা দেখাবো আপু, সানজিদা রহমান আপু। তো এটা হলো তোমার রোজ এবং গোল্ড কোলাজেন ফেসিয়াল ফোমটা, এই যে দেখো ফেসিয়াল ফোম, যেটা থাইল্যান্ডের স্কিন টাইপ ব্রাইটেনিং ফর অল স্কিন টাইপ, এই ফেস ওয়াশটা আমি ইউজ করি এখন। আর এটা তোমার থাইল্যান্ডের 150 মিলি, অনেক বড় সাইজের। তো আপু চোখের নিচে কালো দাগ কী করবো? আচ্ছা আমি চোখের নিচে কিছু আসলে ইউজ করি না এই মুহূর্তে, করবো ইচ্ছা আছে। তো এই ফেস ওয়াশটা যদি নেওয়া পুরো, এটার প্রাইস কিন্তু তোমার 850 সবার কাছে, বাট আমরা কিন্তু এটা দিচ্ছি 650। যদি কারোটা ভালো ফেস ওয়াশ দরকার হয় তাহলে রোজের গোল্ড কোলাজেনটা নিতে পারো, এটা গোল্ড আছে এবং কোলাজেন আছে, যেটা টোটালি ফোমিং টাইপের, স্কিন ব্রাইটও করবে, ডিপ ক্লিনজিংয়েরও কাজ করবে। তো এইটা যদি নাও, এটা পাচ্ছ তোমরা মাত্র 650 টাকায়, যেটা রেগুলার প্রাইস 850 টাকা, 650 টাকায় পাচ্ছ, এটা আমি নিজে দিই। আচ্ছা তো এরপর আরেকটা ক্লিনজার, যেটা এটা তো আমি কালকেও দিয়ে দেখিয়েছিলাম, তো এটা আমি সচরাচর সবসময় প্রত্যেকদিন দেই না, এটা আমি ধরো সপ্তাহে একবার বা দুইবার ইউজ করি। এটা 100 গ্রামের একটা স্কিন ক্যাভিয়ার ক্লিনজার, দেখো স্কিন ক্যাভিয়ার ক্লিনজারটা। আর স্কিন ক্যাভিয়ার ক্লিনজারটা হলো তোমার স্কিনের মধ্যে যদি কোনো রকম গান গাওয়া পুত, আচ্ছা আপু আচ্ছা আছে গাছি ঠিক আছে, এটা হলো তোমার বাটারফ্লাইয়ের। তো এটা কিন্তু তোমার স্কিন থেকে যত ময়লা আছে সেগুলোকে একবারে টেনে হেঁচড়ে বের করে ফেলবে, আর যত কেমিক্যাল আছে সেটাকে কিন্তু বের করে ফেলবে। এটার প্রাইস হলো তোমার মাত্র 950 টাকা। আইসিরাম কোনটা নিব? আচ্ছা আইসিরাম হলো তোমার যেটা নিব, আসলে আইসিরাম আইর শীত মাস নিতে পারো, আমি দেই না তো ওই জন্য এখানে রাখি নাই, যাতে আর জেগে আছে তোমার গান শুনবে বলে, শোনাও না। আচ্ছা আচ্ছা এইটা যারা নিবে এটা একটু কনফার্ম করে ফেলো, এটার প্রাইস হলো তোমার 950 টাকা। এটা তোমার মেকআপ রিমুভার হিসেবে ইউজ করতে পারবে, এটা তোমার পোর্সটাকে ডিপ ক্লিনজিংয়ের কাজ করবে, এবং এটা তোমার স্কিন হোয়াইটেনিং করবে, ব্রাইটেনিং করবে, এবং এটা তোমার স্কিনটাকে সফট করে ফেলবে এবং যত ময়লা আছে একবার টেনে বের করবে। এটার প্রাইস 950 টাকা, এটা যারা নিবে এটা কনফার্ম করতে পারো। ওকে আপু, ব্রণের জন্য ভালো কি আছে? ব্রণের জন্য কম্বো নিয়ে নেবেন। আচ্ছা সানক্রিমটা কি স্কিনে মিশে যাবে? হ্যাঁ হ্যাঁ সবার স্কিনে এটা মিশে যাবে। আচ্ছা এরপরে যেটা দেখাচ্ছি আমি, টোনার। আমি এই মুহূর্তে যে টোনারটা ইউজ করছি আপুরা, দেখো মিরাকেল আহাবা টোনারটা আজকেও দিয়েছি, আজকেও দিয়েছি, বুঝতে পারছো এটা আমার ইউজেরটা মানে কতখানি শেষ হয়েছে বুঝতে তো পারছো, এখান থেকে তো আর বোঝা যায় না, আমি এটা ছিঁড়ে বুঝাই দিচ্ছি যে এটা আমি দিচ্ছি, যে দেখো এটা আমার দেওয়াটা,
এই যে দেখো কতখানি আমি শেষ করছি, দেখো তোমরা এই যে একবারে শেষ শেষ পর্যায়ে, যে অর্ধেক হয়ে গেছে দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমি অর্ধেকটা দিয়ে ফেলেছি। তো আমি এখন আপাতত এই টোনারটাই দিচ্ছি, কারণ ঐশ্বর্য লিখেছে আপু গান শোনাও। আচ্ছা ঠিক আছে আপু, তো এই গা আচ্ছা সানক্রিমটা কি স্কিনে মিশে যায়? হ্যাঁ আপু মিশে যায়। আচ্ছা এটা হলো মিরাকেল আহাবা টোনারটা, যেটা আমি এখন এই মুহূর্তে দিচ্ছি, কারণ আমার স্কিনে মাঝে মাঝে র্যাশ গোটা একনি উঠে যায়, এই জন্য। এটা হলো টোনার, প্রত্যেকের স্কিনের জন্যই দরকার টোনার। তোমার স্কিনের পিএস ব্যালেন্স করবে টোনার, র্যাশ গোটা এটা মিরাকেল টোনার, যেটা আহাবা টোনারটা মিরাকেলই চেঞ্জ করবে, একটি কম্বোটা অনেক ভালো। থ্যাংক ইউ। তো এটা নিলে এটা 120 মিলির, এটার প্রাইস 1200 টাকা। যদি কেউ এই টোনারটা আলাদাভাবে পারচেস করতে চাও, এটা 1200 টাকা এই টোনার। মানে টোনার প্রত্যেকের স্কিনের জন্য দরকার। তরকারির মধ্যে যেমন লবণ না দিলে স্বাদ হবে না, তোমার স্কিনে তুমি যত স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করো রে ভাই, টোনার এবং সানস্ক্রিন ছাড়া স্কিন কখনো হেলদি থাকে না। তো সানস্ক্রিন 950, টোনার 1200, যারা নিবে এটা কনফার্ম করবা। টোনার কই কমেন্ট চাই, সানস্ক্রিনটা খুব ভালো। থ্যাংক ইউ, তোমার কণ্ঠ অনেক সুন্দর। আচ্ছা আমার তো গলা বসে গেছে, বুঝতেই পারছো আমি গান গেলে আমার কষ্টও লাগে, ভালো হয় না, শুনতেও ভালো লাগে না। ওই আপু সবাই পাগল হয়ে গেল গান শোনার জন্য, তাড়াতাড়ি গান শোনাও, নাহলে এত মানুষ একসাথে পাবনা পাঠানো যাবে না। কী গান গাইবো আমি, তো গান ভালো গাইতে পারি না রে, কী গান গাইবো? আচ্ছা আমার সব থেকে পছন্দের গানটা গাই না, কী গাইবো? আচ্ছা স্বপ্ন তুমি সত্যি তুমি, তুমি জীবনের আশা, গান কবিতা তুমি সবিতা, তুমি আমার ভালোবাসা, তুমি আমার ভালোবাসা। স্বপ্ন তুমি আকাশে ভাসে মেঘের বেলা, হৃদয়ে প্রেমে বসেছে মেলা, স্বরে না দৃষ্টি এত যে মিষ্টি, তোমার মুখে রই মধুর হাসি, থাকো থাকো কাছাকাছি, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি ভালোবাসি। স্বপ্ন তুমি সন্ধ্যা প্রদীপ জ্বেলেছে আলো, এই রাতকে আজ চাঁদ সাজালো, স্বরে না দৃষ্টি এত যে মিষ্টি, তোমার মুখে রই মধুর হাসি, থাকো থাকো কাছাকাছি, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি ভালোবাসি। এভাবে রাখলে জড়িয়ে রাখলে আরো হয়ে যাই প্রেম প্রিয়াসি, থাকো থাকো পাশাপাশি, তোমায় আমি ভালোবাসি। স্বপ্ন তুমি। ওকে আচ্ছা, আমি আমার অনেক অনেক গলা বসে গেছে, তারপরও গাইলাম, কষ্ট হয় আর সুরও ভালো হয় না, সুরও মিলছে না, সো সরি। আচ্ছা এই শোনো, আমার প্রোডাক্ট দেখতে আসছো নাকি? আমি আর গাইতে পারবো না। আছে মধুর মধ্যে মিষ্টি ঘন্টা। আচ্ছা ও থ্যাংক ইউ। আচ্ছা আমার সব কিছু তোদের ভালো লাগে, কিছু করার নেই। আচ্ছা ওকে শোনো, তোমরা যদি বডির জন্য কিছু বলো, যে বডির জন্য তুমি কী ইউজ করো। আচ্ছা ধন্যবাদ। আচ্ছা আপনার কাছে হোয়াইটেনিং ফ্রেশালি কী আছে? আচ্ছা স্পেশালি কিছু নাই আমার কাছে, আমি যেগুলো ইউজ করি আজকে আমি সেগুলোই দেখাচ্ছি। আচ্ছা দেখো, আমি গ্লুটা স্কার্পটা ইউজ করি আফারা,
এই যে দেখো আমি যেটা ইউজ করি আমি তোমাদের সেটাই দেখাচ্ছি। তো এটা হলো গিয়ে আমার গ্লুটা স্কার্পটা। মার্শাল আপি তুমি ছটুকরা মাসে তোমাকে নিয়ে গান আশা করবো। আচ্ছা গান শুনতে চাই। আচ্ছা আপু তোমাকে আমারও ভালো, আমরাও ভালোবাসি। জুই রহমান আপু থ্যাংক ইউ, কমেন্ট চাই। আচ্ছা অসাধারণ। আচ্ছা এটা হলো তোমার টামারিন গ্লুটা স্কার্পটা, যেটা থাইল্যান্ডের দ্য কুইনের গ্লুটা স্কার্প। আর এটার প্রাইস হলো তোমার মাত্র 1200 টাকা। যারা এটা নিবে একটু কনফার্ম করে ফেলবা। আপু তুমি কই, তোমাকে দেখি না আমি, আবার কি সেটা গাইবো, তুমি কই। আচ্ছা তোমায় আমিও ভালোবাসি, অনেক ভালোবাসি, থ্যাংক ইউ। টিকিট ছাড়া কাউন্টে কনসার্ট। আচ্ছা আচ্ছা গ্লুটা স্কার্পটা দেখো, এটা ঘাড়ের কালো দাগ দূর করবে, বডির কালো দাগ দূর করবে, বডিটাকে স্মুথি করবে, সফট করবে, এবং তোমার বডিটাকে গ্লো করবে। তোমার যদি কোনো ব্ল্যাক স্পট থাকে, ডার্ক স্পট থাকে, অথবা ঘাড়ে অনেক বেশি কালো দাগ হয়ে যায়, তাহলে এটা কিন্তু তোমার নিউ যারা গ্রুপে জয়েন হয়ে যাও, আচ্ছা যারা নতুন আছো তারা আমাদের গ্রুপে জয়েন হতো, আমি গ্রুপের নাম দিয়ে আসি না, এটা উপরে ক্যাপশনে দেই নে, দেখতে চাই, মিস ইউ আপু, মিস ইউ টু। আচ্ছা তো এইটা যারা নিবা, গ্লুটা স্কার্পটা আমি ইউজ করি, এটা আমার ঘাড়ে বডিতে সব জায়গায় ইউজ করা যায়। এটা ঘাড়ের কালো দাগ একবারে চলে যাবে, অনেকেই টেনশানে আছে বেবি হতে গিয়ে দেখা যায় ঘাড়টা অনেক কালো হয়ে গিয়েছে, তো আপুরা সেই আপুরা এটা নিয়ে নিতে পারেন। এটার প্রাইস হলো তোমার, তো এটার প্রাইস হলো আপু আলাদা সব মে ভালো ভালো মানে বুঝি নাই। আহাদ আহাদ তুমি ছিলা তো খুন ঠাকুরপো, এটা আমার দেবর। আচ্ছা তো এটার প্রাইস হলো তোমার 1200 টাকা, আমি এটা ইউজ করি, ওকে। আচ্ছা ভাবি গান শুনবো, আচ্ছা ঠিক আছে চলে আসো শোনাবো। আচ্ছা বডিতে আর একটা জিনিস, যেটা আমি এই বডি শাওয়ার জেলটা ইউজ করি, এটা হলো তোমার মিল্কের বডি শাওয়ার জেল, নাই বললেই চলে, নাই শেষের দিকে একবারে, কমেন্ট করেন আবার। আচ্ছা আজ আপুকে মাফ করেন সবাই, বেচারির গলা বসে গেছে। আচ্ছা সানি স্কিনটা আসলেই খুব ভালো সবাই, হ্যাঁ অনেক করে গ্রুপে লাইভ হয়, তুমি গান গাইবে আমরা বাদ্য বাজাও। গুলাটা কি ফেসে ইউজ করা যায়? না না এটা ফেসের জন্য না, এটা হলো বডির জন্য মূলত, এটা ঘাড়ের কালো দাগ বডির কালো দাগ এগুলো সব দূর করবে। তো আচ্ছা এটা নিলে এটার প্রাইস 1200 টাকা, এটা আমি ইউজ করি। তারপরে আমি এই যে এই বডি শাওয়ার জেলটা ইউজ করি, এটা হলো তোমার অ্যান্টি ব্যাকটেরিয়া শাওয়ার জেল। আমার কাছে মনে হয় বডিতে সোপ ইউজ করার থেকে একটা শাওয়ার জেল ইউজ করা হলো বেস্ট, কারণ শাওয়ার জেলটায় কেউ হাত দিয়ে টাচ করতে পারবে না ভেতরটায়। আর এটা হলো তোমার অ্যান্টি ব্যাকটেরিয়া শাওয়ার জেল, তবে এটার কয়েকটা আছে, এটা সবগুলো যে ব্যাকটেরিয়া মুক্ত সেটা না, তবে এই শাওয়ার জেলটা বেবিরাও ইউজ করতে পারবে, দেখতে পাচ্ছ, দেখো এই যে বাচ্চারা ইউজ করতে পারবে। আবার এটা কিন্তু 1000 মিলি, দেখো এটা 1000 মিলি, আবার এটা বেবিরা ইউজ করতে পারবে। আর এটার প্রাইস হলো তোমার মাত্র 1500 টাকা, এটা রেগুলার প্রাইস 2000 টাকা, তবে এই বডি শাওয়ার জেল 1000 মিলি, আবারও বলছি এটা তোমার 1000 মিলি, মানে অনেক বড়, আপুর টপ ফ্যানদের বিশেষ অফার দাও। আচ্ছা আচ্ছা হ্যাপি সুন্দর, আচ্ছা ওকে থ্যাংক ইউ। আচ্ছা এটা হলো তোমার 1000 মিলি, দেখো 1000 মিলি, বুঝতে পারছো কতবার আমি লুকাই লুকাই দেখি সবসময়, এখন পছন্দ করে রাখি, বিয়ে করলে বউকে কিনে দেবো। আচ্ছা আচ্ছা লুকাই লুকাই দেখো, আচ্ছা লুকিয়ে লুকিয়ে কেন দেখো, আমাকে তো তুমি সামনাসামনি দেখতে পারো ডার্লিং, কেন তুমি আমাকে লুকিয়ে দেখো আহাত ডার্লিং বলো। আচ্ছা এটা হলো তোমার মিল্কের বডি শাওয়ার জেলটা, যেটা অ্যান্টি ব্যাকটেরিয়া শাওয়ার জেল মিল্ক আপ। তো এটা হলো তোমার 1000 মিলি, যেটা বেবিদের বডিতে দেওয়া যাবে, এই যে দেখতে পাচ্ছ, এটা বডিটাকে সফট করবে, হোয়াইটেনিং করবে, ময়েশ্চার করবে, সবথেকে বড় কথা এটা অ্যান্টি ব্যাকটেরিয়া, যেটা ব্যাকটেরিয়ার বিপক্ষে কাজ করবে আপু, এটা ভালো, অবভিয়াসলি ভালো। এটার প্রাইস 1500 টাকা, এটা রেগুলার প্রাইস 2000, এটা কিন্তু অফার আছে, এটা নিজে ইউজ করি, এটা 1500 টাকায় পাচ্ছ, নিলে কেউ কনফার্ম করতে পারবা। আচ্ছা এটা সরালাম, এরপরে আসলাম বডির ক্রিম, যেটা বলবা আমি এখন বডিতে এই ক্রিমটা দেই, এটা হলো আমার বডিতে দেওয়ার ক্রিমটা, যেটা ল্যাব হোয়াইট অ্যাটম বডি হোয়াইটেনিং ক্রিম, তোমরা নিজেরা দেখো, এটা হলো তোমার ল্যাব হোয়াইট বডি হোয়াইটেনিং ক্রিম। আর সিজন কই মিস করলো, হ্যাঁ আচ্ছা আরবুটিন ভাইটামিন B3, আচ্ছা এটা গ্লুটাথিয়ন ল্যাব হোয়াইট কজিক আছে এটার মধ্যে, এটা 350 মিলি, মেড ইন থাইল্যান্ড, হ্যাঁ এটা আমি দেই। আমাদের আসলে অদ্ভুত তোমার সব সৃষ্টি, আচ্ছা অদ্ভুত আমার সৃষ্টি। অনন্ত মেহেদি পাতা দেখেছো নিশ্চয়ই, তাই না?
আচ্ছা, এটা হলো তোমার আমি আমার দেওয়া বডি ক্রিমটা, এটা আমি দিচ্ছি আপুরা দেখো। এটা টোটালি তোমার, এটা কিন্তু দিলে নর্মালি আমি এটা একটু দিয়ে দেখে আমার হাতে যদিও একটু ইয়া আছে, দেখো এই যে আমার হাতে এই যে ইয়া হয়েছে, এই যে এটা দেখছো তো, এই জন্য আমার হাতের মধ্যে আমার মলম দেওয়া আছে, তো এই জন্য একটু এই উঠে গেছে যে অ্যালার্জির প্রবলেম আছে, তো আমি এই হাতে দিতে পারছি না। তারপর আমি তোমাদেরকে এই যে এখানে মধ্যে দেখালাম, তো আমি এটা ইউজ করি, এটা বডি ক্রিমটা। আর বডি ক্রিমটার প্রাইস হলো তোমার 1650 টাকা। বডি ক্রিমটা যারা নিবা, দেখো এটা আলাদা একটা ইয়ে আছে। তারপর আবার আচ্ছা, এটা তোমার 1650 টাকা। তো এটা যারা নিবা এটা কনফার্ম করে ফেলতে পারো, এটা আমি নিজে দেই আছে, এটাও রাখলাম। তারপরে যেটা দেই বডিতে, এই যে এই জিনিসটা, এইটা ছাড়া আমার চলেই না, আশা পালন না দেখেও থাকতে পারি না, তাই লুকিয়ে দেখি, তুমি বলে যাও শুনি, ডিস্টার্ব করবো না। ও আও, আর এগুলো কী লিখতেছে শিমু, মজা পাইছি আবি। আচ্ছা দেখো, এইটা হলো তোমার ইউভি প্রোটেক্ট দেওয়া ফেস অ্যান্ড বডি ক্রিম ডেইলি ময়শ্চারাইজিং। দেখো এসপিএফ দেওয়া আছে 35, এটা তোমরা বডিতে এবং ফেসে ইউজ করতে পারবা। ডিয়ার শির, এটা রিয়াল হোয়াইটনিং, এটা আমি দেই কিন্তু সবসময় না, মাঝে মাঝেই দেই। তোমার চুলার কাছে গেলে মাঝে মাঝে দেখা যায় যে সানস্ক্রিনটা ফেসে লাগালাম, বডিতে এটা দিয়ে চলে গেলাম, অথবা বাহিরে গেলাম রোদে তাপে যাচ্ছি, আমি এটা দিয়ে চলে গেলাম, আবার এটা তো ফেসেও দেওয়া যাবে। তো এটা দেখো, ঠিক আছে, এটা হলো, আমি একটু দাঁড়াম, একটু মেশে মেশে গজে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে এটা কী পরিমাণ ব্রাইট করবে ইনস্টান। তো এটা কিন্তু আমি দিয়ে চলে যাই। তো এটার হলো তোমার সান প্রোটেকশান আছে, আবার পেছনে ছেলেদের ফর্সা ক্রিম আছে। হ্যাঁ আছে, উড়ে আপি আমার খুব পছন্দের কবিতা, তুমি কবিতাও পারো, প্লিজ বলো না, না এখন বলবো না, আমি একদিন একটা রেকর্ড করে ছেড়ে দেবো, শুনো, কবিতা বলার মতো এখন আমার কঞ্চ নেই। আচ্ছা ওকে, দেখো এটা আমার অনেক বেশি ব্রাইট করে ফেলবে। আর এটা হলো তোমার, এটা এটার প্রাইস হলো তোমার মাত্র, আমি ফিনিশিং করতে পারি না এখন, এখন আমার সময় নেই, এটা একটু একটু সময় নিয়ে এটাকে ম্যাসেজ করে ফিনিশিং করে ফেলতে হয়। এটা আমি দেই সবসময়, তোমরা দেখো। আর এটার প্রাইস হলো তোমার, দেখো হাতটা কী ফর্সা হয়ে গেছে দেখছো। আচ্ছা এটার প্রাইস হলো তোমার মাত্র 650 টাকা। যারা বডি ক্রিম এটা নিবা, এটা দিয়ে বাইরে যেতে পারবা, ফেসও দিতে পারবা, এটার প্রাইস 650 টাকা। নিলে এটা কনফার্ম করে দিব। আচ্ছা এটা নিলে এটা একটু কনফার্ম করে দিবা। বডি ক্রিম দেখিয়ে দিলাম, এখন আমি সিরামগুলো দেখাবো আমার, তাই না? তো তার আগে আমি এটা দেখি, এটা কিন্তু আমি দেই আপারা, এই যে দেখেন এটা আমার দেওয়া, আপনারা যারা যারা এটা না নিচ্ছেন এটা নিয়ে নিন, এটা কিন্তু আসলে খুব ভালো। এটা হলো 7 হার্বাল উপটান, উপটানের মধ্যে আমি এই উপটানটা দিই, এটা সপ্তাহে 3 দিন দেওয়া যায়, বাট আমার 3 দিন দেওয়া হয় না, মাঝে মাঝে দেই আমি। এটা তোমার স্কিনটাকে রেডিয়েন্ট একটা ফেয়ার লুক দিবে, যে দেখো মেক্স দ্য স্কিন রেডিয়েন্ট অ্যান্ড ফেয়ার লুক, যেটা পিওর হার্বসের। তো এটা কিন্তু তোমার ছেলে মেয়ে উভয় ইউজ করতে পারবে, এই যে স্বামী স্ত্রী দুজন দিতে পারবে। আপুর গলা সুর এত সুন্দর, এত সুন্দর করে গান গাও আপু, তুমি এত ভালো। আচ্ছা যাই কী করবো, আচ্ছা আমি তো চুলের প্রোডাক্ট দেখাইছি আপু এতক্ষণ। আচ্ছা দেখো, এইটা যারা নিবা, এটা হলো তোমার 7 হার্বালের একটা তোমার উপটান। তো এইটা যদি নাও আপু, এটার প্রাইস হলো তোমার এখন 450 টাকা। এটা আমি নিজেই দেই আপু, এটা চোখের দাগ পর্যন্ত চলে যায়। এটা যাদের চোখে ডার্ক স্পট পড়ছে, তারপর ঘাড়ে গলায়, তারপরে হাতে, তারপরে তোমার মুখে ব্রণ হয়েছে, স্পট পড়ে গিয়েছে, অ্যালার্জি সমস্যা আছে, তারা অবশ্যই এই উপটানটা নিবা। আপু শ্যাম্পুর নাম বলবে আপু, শ্যাম্পু হলো আসতেছে আমাদের, আমি দেখাবো। আচ্ছা মিশমিল কিছু আও, আচ্ছা এইটা যারা নিবে এটার প্রাইস হলো তোমার মাত্র 450 টাকা। যারা 7 হার্বাল উপরানটা নিবে, এটা আমি দেই 450 টাকা। চুলের কম্বো প্যাকটা দেখাও, চুল গজানোর জন্য ছেলেদের, সঞ্জি আফরোজ আপু, আপু ছেলেদের জন্য ওই যে একটা টনিক আছে, ওইটা তো আমার কাছে এখানে নাই, তো আমি আমার দেয়াগুলো দেখাচ্ছি। তো এই দুইটা নিতে পারো ছেলেদের জন্য, এই দুইটা ভালো কাজ করবে। এই দুইটার প্রাইস হলো তোমার 1000 টাকা। নিলে কনফার্ম করে দাও, উপটানটা জাস্ট ওয়াও আছে, আমি একটা রিভিউ আজকে রাখতে পারলাম না, ঠিক আছে। তো এইটা হলো তোমার, এটা নিতে পারেন, ব্রণের কালো দাগ দূর করার কী আছে তা নিয়ে আসা পাপু, ব্রণের কালো দাগ দূর করার জন্য এটা আছে। এটা আমি নিজে এখন দিচ্ছি, আমার দাগ আছে কালো, এই জন্য এটা ডার্মাটোলজি টেস্টেড। এটা যদি আপনি ফুল কম্বো নেন, এই যে টোনার সহ আর ওই যে সবুজ সাবান সহ, তাহলে 3000 টাকা পড়বে। আর যদি শুধু এটা নেন, এটা পড়বে 1500 টাকা। আচ্ছা
ওকে হেয়ার প্যাক দেখাবো। আপারা এটা একটু দেখেন, এটা আমি নিজে বানাইছিলাম, ঠিক আছে? জানতে কী বললো রে। আচ্ছা এইটা কিন্তু আপারা আমার নিজের হাতে বানানো, হ্যান্ডমেড, ঠিক আছে? এটা মুই নিজে বানাইছি, তোমরা দেখো। এটা হচ্ছে তোমাদের হেয়ারের একটা প্যাক, এটা হলো হেয়ার প্যাক। আর এই প্যাকটা হলো গিয়ে তোমার শিকাকি, ব্রকনি, তারপর মেথি, তারপরে তোমার আমলা, হেনা, এগুলো মিক্স করে আমরা এই এই এটা বানিয়েছি। এটা হোমমেড। তো এটা হলো দিলে হয় কি, এটা আমি নিজে দেই, তো আমি নিজে বানিয়েই দিই। এটা একবারে পিওরটা পাচ্ছ। তোমরা যদি 100 গ্রাম আমার কাছ থেকে নিতে চাও, 100 গ্রামের প্রাইস পড়বে তোমার 220 টাকা করে। তো যদি কেউ নিতে চাও তাহলে একটু কনফার্ম করবা, 100 গ্রাম পড়বে 220 টাকা করে। আর এটা হলো তোমার আমি দেই সপ্তাহে একবার। এই যে তেলগুলো আছে না, এই যে অলিভ অয়েল, এই অলিভ অয়েলটার প্রাইস হলো তোমার মাত্র 850 টাকা। আমি এটা দেই নিজে, এটা 850 টাকা। আমি এটা, তারপরে তোমার এটা, তারপরে তোমার এই যে এটা, তারপরে তোমার আর তেলটা কই, এই যে এটা এটা এই তেলটা, তারপরে তোমার এটা, এগুলো মিক্স করে তারপরে আমি চুলে লাগাই সপ্তাহে একবার। এটা চুল পড়া অফ করে, নতুন চুলও গজায় এবং চুলের গোড়া মজবুত করে। তো এটা এটা আমি দেই। আচ্ছা এটা তো গেল, এখন হলো এই যে স্টিভস রেস্কার ব্যাপারা, এটা আমি দেই সবসময় বলি তোমাদের, তারপরে আবার দেখাইতে নিয়ে আসলাম। দেখো এটা আমার দেওয়াটা, তো এটা তো নাই বললেই চলে। এখন এই যে এই যে এই যে দেখো এরকম হয়ে গেছে, আছে অল্প হালকা, এটা দেই। তো এটার কাজ কি দেখো, এটা হলো তোমার ব্ল্যাকহেড ক্লিয়ারিং স্কার্ভ, যেটা স্টিভসের। তো এটা হলো তোমার অয়েল অয়েল কন্ট্রোল করবে। তারপর তোমার অ্যাকনি অ্যাকনি মেডিকেশন, এটা কিন্তু গ্রিন টি স্কার্ভ, এটা তোমার মানে ব্ল্যাকহেডস ক্লিয়ারিং করবে। পাশাপাশি এটা কিন্তু ড্রামাটোলজি টেস্টেড, এই যে দেখো এটা হলো তোমার ড্রামাটোলজি টেস্টের ডাক্তারি পরীক্ষিত। এটা পাচ্ছ তোমার মাত্র 550 টাকায়। আপু সুন্দর হওয়ার কিছু আমাদের ছেলেদেরকেও দাও। আচ্ছা আমি আজকে আসলে কোনো প্রোডাক্ট দেখাচ্ছি না, তো আমি আমার ইউজের প্রোডাক্টগুলোই শুধু দেখাচ্ছি। আমাকে 11টা থেকে ডাকছি, জানি তুমি আসলে মন ভালো হয়ে যাবে। ওয়াও আপা, আমি তো অ্যানাস কালেকশন পেজে অর্ডার করছিলাম, এখনও কি হবে? ফারহানা ইয়াসমিন লিমু, আপু এখানে অর্ডারটা করে দেন, ওখানে আমি দেখব। তা ওটা আমি নেবো না, ঠিক আছে? আপনি এটা এখানে করে দেন অর্ডারটা, সমস্যা নেই। আচ্ছা এটা নিলে এটা পাচ্ছেন 550 টাকা, এটা আমি নিজে দেই আপুরা। এটা যদি আপনার স্কিনে হোয়াইট হেডস থাকে, ব্ল্যাক হেডস থাকে, অথবা আপনার অ্যাকনে থাকে, আপনি ইউজ করতে পারবেন। র্যাশ থাকলে চলে যাবে, এটা ইউজ করবেন, এটা আমি দেই। তারপর যেটা দেই, এখন আমি তোমাদেরকে দেখাবো জেলের মধ্যে আমি কোন কোন জেল দেই। আপাতত আমি জেলের মধ্যে তোমার কোন কোন জেলটা দেই একটু দেখাই দিই। আচ্ছা জেলের মধ্যে আপো হেয়ার প্যাকে কী কাজ করে তুমি যেটা বানিয়েছো, আপো চুলের গোড়া মজবুত করবে, চুল পড়া অফ করবে। ওই যে অ্যালোভেরা জেল আছে না, অ্যালোভেরা জেল, অ্যালো জেল, চিনছিস? আমি দেই যেটা ওইটা দেই। হ্যাঁ আচ্ছা জেলের মধ্যে আপু আমার এই তিনটা জেল ইউজ করা হয়, একটু দেখাই। এটা একটা, এটা হলো তোমার এটা এটা আমি নিজে দেই, দেখোই তো, এটা তো আমি লাইভেই দিয়ে দেখাই। দেখো এটা আমি দেই পুরো একবারে ক্রিস্টালের মতো আপু একটা লুক দেবে। এটা থিক টাইপের একটা জিনিস, এটা কিন্তু পড়বে না। হ্যাঁ এটা পড়বে না, এটা থিক একটা জিনিস, পুরো ক্রিস্টাল, পুরো ডায়মন্ডি স্কিন করে এটা। মুই বরিশাল্লা, আচ্ছা গেদু আইস বরিশাল্লাগুলো খাতার কাজটি। আচ্ছা তো এটা হয়েছে তোমার বরিশালের এটা। আচ্ছা এটা হলো তোমার দেখো কোলাজেনের, এটা হলো তোমার ফেস ম্যাসাজ জেলটা, যেটা হোয়াইটেনিংয়ের কাজ করবে, ময়শ্চারাইজিং করবে, অ্যান্টি রিঙ্কেলের কাজ করবে। এটা আমি নিজে দেই আপু। এটা হলো তোমার কোরিয়ান ফর্মুলায় করা, বাট এটা কিন্তু চায়না থেকেই আসে। আর এটা হলো তোমার স্কিনটাকে সুপার গ্লোয়িং করবে, এটা আমি নিজে দেই। কোরিয়ান পার্ল জেল, যেটাকে আমরা বলি কোলাজেন পার্ল জেল। তো এটা প্রাইস হলো তোমার 1000 টাকা। এটা 600 গ্রামের একটা জেল, অনেক বড় সাইজের এটা পাচ্ছ আপু। তুমি শোনো, বলো আপু তোমার শপটা কোন জায়গায়, এ তোরা একটু লিখে দে তো। পার্ল জেলটা অসাধারণ, অসাধারণ আমরা জানি। এটার প্রাইস হলো তোমার মাত্র, দেখো এটার প্রাইস হলো তোমার মাত্র 1000 টাকা। যারা এটা নিবে একটু কনফার্ম করে ফেল। Yes, the forecast for this weekend in Dhaka is 89 degrees with a thunderstorm. কি হলো, এই তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? আচ্ছা এটা হলো তোমার পার্ল জেল। আচ্ছা আমার কণ্ঠ কথা কি শুনতে, আজকের বিষয় বেঞ্জির মনে কী কী ব্যবহার করে। হ্যাঁ রাইট, তোমায় ভালোবাসি। এগে দু কী করো, এগে দু
সমস্যা কি এতদিন দেহি যাইয়া সাদা গেলি এখন সুটি। আচ্ছা হ্যাঁ, আচ্ছা এটার প্রাইস হলো তোমার 1000 টাকা, এটা যদি কেউ নেও এটা কনফার্ম করতে পারো, এটা আমি দেই। আচ্ছা গেল 1 নম্বর জেল, তারপরে আসি আমি অ্যালোভেরা জেলে। অ্যালোভেরা জেলটা আমি রিসেন্ট দেওয়া শুরু করেছি, এর আগে কখনো দেই নাই, কারণ আমার অ্যালোভেরাতে অ্যালার্জি হতো। আমি ভাবতাম আগে যে আমার অ্যালার্জি স্কিন, আমার অ্যালার্জি হবে, তো দেখো কতখানি দিয়ে শেষ করছি। দেখো এখন এটা আমি দিচ্ছি, তো এটাও কিন্তু তোমার একবারে ক্রিমি টাইপের একটা তোমার জেল, যেটা ডার্ক স্পট দূর করতে খুব ভালো কাজ করে। এবং আসলে এই কমে গেছিল টাকা খাইতে, টাক খাইতে। আচ্ছা শুনি তো আপু, পাহি পারছি ক্লিয়ার। ও সাইদা বুসরা আপু, বুসরা আলী আপু, আমি তোমাকে এখন চিনতে পেরেছি। আচ্ছা তো এটা হলো তোমার অ্যালো জেলটা, দেখো অ্যালো ক্রিমি জেলটা, তো এটা কিন্তু 300 গ্রামের একটা জেল, যেটা কিনা তোমার স্কিনটাকে অনেক বেশি ব্রাইট করে ফেলবে, এবং এটা চুলে ইউজ করতে পারবা, চুলটাকে সিল্কি সফট করবে, এবং তোমার বডিতে এটা ইউজ করতে পারবা। তোমার যদি স্ট্রেস মার্কস থাকে, পেটে যদি মাতৃত্বজনিত দাগ থাকে, এটা কিন্তু কোরিয়ান, লেখাগুলো দেখো এটা কোরিয়ান একটা অ্যালো জেল, এটা তোমরা পেটে ইউজ করতে পারবা, বডিতে ইউজ করতে পারবা, চুলে ইউজ করতে পারবা। এটার প্রাইস হলো তোমার 1000 টাকা অফার আছে, এটা এটা পাচ্ছো 750 টাকা, এটা পাচ্ছো 750 টাকা, এটাও আমি দিই। আচ্ছা তারপরে আসি এটা, এটা আমি নিজে দিয়েই দেখতে পাচ্ছ, ওই যে পিঙ্ক লেডি জেল, তো এটা হলো তোমার পিঙ্ক লেডি সিরাম স্মুথিং জেলটা। তো এটা পিঙ্ক লেডি সিরাম আছে, এটার মধ্যে তোমার সিরাম এবং জেল মিক্স, নর্মালি কিন্তু কোনো স্মুথিং জেল রেড কালার হবে না। আবারও বলছি, তোমার অরিজিনাল যে জেলগুলো সবসময় সাদা কালার হবে, সেটার কোনো কালার আসবে না, স্মুথিং জেলের কোনো কালার আসবে না। তবে এই জেলটার কালার কেন আসছে এখন সেটা বলি, এটার মধ্যে সিরাম অ্যাড করা হয়েছে। হ্যাপি একটা ভয়েস রেকর্ড শোনা গিয়েছিলো আমার, কই আপু? আচ্ছা আপু তোমার সবটা কই বললে? আচ্ছা বলছি, তো এটা হলো তোমার, দেখো এটা হোয়াইটেনিং করবে, হাইড্রেটিংয়ের অভাব পূরণ করবে, অ্যান্টি রিঙ্কেলের কাজ করবে, রিফ্রেশিং স্কিন করবে। আপু সত্যি অ্যালোভেরা জেল এক কথায় অসাধারণ আমার কাছে। হ্যাঁ আসলে এটা স্মুথিং করবে, ক্লিয়ার স্কিন করবে, ময়েশ্চারাইজিং করবে। তো এটার মধ্যে তোমার সিরাম যেহেতু অ্যাড করা, সেই কারণে এটার এরকম একটা কালার আসছে। আর এটা তোমার সিরামের হিসেবেও ব্যবহার করতে পারবা, আবার জেল হিসেবেও ব্যবহার করতে পারবা। এটার প্রাইস তোমার 1000 টাকা, বাট এটার অফার আছে 750 টাকায় পাচ্ছ। তো আমি জেলের মধ্যে এই 3টা জেল ইউজ করি, পার্ল জেল, অ্যালোভেরা জেল এবং পিঙ্ক লেডি সিরাম জেল, এছাড়া আমি কোনো জেল ইউজ করি না। আচ্ছা এখন একটু আসি আমি সিরামের মধ্যে, যে আপু কী কী সিরাম দাও বইন? এটা দেই, এটা দেই, কিন্তু এটা হলো গিয়ে শেষ হয়ে গেছে, তো একবারে শেষ হয়ে গেছে, এই জন্য ইনটেকটা দেখাই দিলাম যে এটা দেই, দেওয়া শেষ এটা কি, এটা আমার এখন শেষ, এটা দিয়েছি। তারপর এইটা দিয়েছি অর্ধেক, বাকি অর্ধেক শিমুকে দিয়ে দিয়েছি, শিমুর কাছে আছে এটা, এটা বাকি। শিমু তোর একটা ফোন দিব, দেখাই দিবি? আচ্ছা এটা শিমু, শিমুর কাছে আছে এখন এই 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 সিরাম দুইটা, এই দুইটা আমার দেওয়া শেষ হয়ে গেছে আর কি। তো তারপরে যেটা, এটা এখন দিচ্ছি, এটা এখনও দিচ্ছি, এটা হলো তোমার ব্লাড সিরামটা। হ্যাঁ আপু কেমন আছো? আমি অসুস্থ ছিলাম আপু, কী হয়েছিল স্বপ্নে আপু? দেখো এটা হলো তোমার ব্লাড সিরামটা, আর ব্লাড সিরামটা হলো তোমার স্কিনটাকে, দেখো পোর্সের প্রবলেম দূর করবে, এটা তোমার স্কিনের টোটালি একটা অক্সিজেন, এই যে অ্যাক্টিভ অক্সিজেন দেখো, এটা কিন্তু তোমার স্কিনের টোটালি একটা অক্সিজেন। আর এটার প্রাইস হলো তোমার মাত্র 750 টাকা, তবে এটা অফার আছে। এটার যদি দুইটাকেও একত্রে নেও, দুইটা পাচ্ছ 1000 টাকায়, দুইটা পাচ্ছ 1000 টাকায়, আমি এই সিরামটা দেই। এটা স্কিন সুপার গ্লাসি করে, স্কিন মানে তোমার স্কিনের টোটালি অক্সিজেন, তো অক্সিজেন সিরাম যদি নাও, অক্সিজেন সিরাম তোমার পাচ্ছ 750, দুইটা পাচ্ছ 1000 টাকায়, এটা আমি দেই। তারপরে আসি এই সিরামটা, আমি স্পটের জন্য দিয়েছিলাম, এটাও শেষ একবার, এটা নাই, এটা নাই, তারপরেও প্যাকেটটা ছিল, জাস্ট দেখালাম আমি তোমাদের যে আমি কত সিরাম দেই, আমি অনেক সিরাম দেই আপু। তারপরে আসি এই সিরামও আমি শেষ করে ফেলছি, এই যে এখন এই যে একটু আছে হালকা, ওই যে নিচে এই যে ভাইটামিন ই সিরামটা, এটা এখন একটু আছে, এটা একদিন দিলে শেষ হবে। আচ্ছা তো এটা নাই আমাদের কাছে, ওটার দাম বললাম না, তবে এই সিরামটা এটার প্রাইস হলো তোমার 750 টাকায় পাবা এখন, এটা এখন 750 টাকায় পাবা। কল দাও দেখাই দেবো। আচ্ছা ঠিক আছে, ব্যাক ক্যামেরায় আসিস তাহলে। না তোর কল দেবো কেমনে, পারি না তো, তুই একবার কেটেই আবার নাকি জয়েন হবি নাকি? না পাইছি পাইছি।
দেখ তো কল কি গেছে তোর কাছে? তোর কাছে কি কল গেছে আমি জানি না, জানি না, পারি না। তুই একবার কেটে আবার ব্যাক কর, তুই কেটে আবার জয়েন হ, তাহলে তোকে পাবো আমি। বের হ, বের হয়ে আবার জয়েন হ, তাহলে আমি তোকে কল দিতে পারবো। আচ্ছা এটা দেখো, এটা হলো তোমার, এই সিরামটার প্রায় 750 টাকা, এটাকে বুস্টার সিরাম বলা হয়। এবং বুস্টার সিরামটা তো সুপার বেস্ট, বুস্টার সিরামটা হলো তোমার সুপার বেস্ট, যেটা কিনা তোমার স্কিনটাকে হোয়াইটেনিং করবে, স্পটলেস করবে এবং তোমার স্কিনের ইলাস্টিসিটি বৃদ্ধি করবে, ডার্ক স্পট থাকলে চলে যাবে। এটার প্রাইস তোমার 750 টাকা এখন। আর এই যে সিরামটা দেখো, এই সিরামটা দেখো, এটা হলো মেগা হোয়াইট সিরামটা, মানে মেগা গোল হোয়াইট সিরামটা, যেটা 7 ডেজ হোয়াইটেনিং চ্যালেঞ্জ, এটা আমি নিজে দিয়েছি এবং এটা এখন শিমুকে দিয়েছি, শিমু দিচ্ছে এটা। ব্রাশ সিরাম ভালো কাজ করে, হ্যাঁ সিরামটা অনেক ভালো, রাইট। আচ্ছা মাফ করে দিও, ভুল করলে। আচ্ছা কেন কী হয়েছে? আচ্ছা আজকে যাই, কেন যাস না? আমি অল্প কয়টা প্রোডাক্টে, 2-3টা প্রোডাক্ট আছে, 2-3টা প্রোডাক্টের পর শেষ। এই সিরামটা দেয়, এটা তোমার সুপার হোয়াইট করে, মেগা হোয়াইট নাম দেওয়া হয়েছে এই জন্য। তো এটার প্রাইস হলো তোমার 750, তবে দুইটা নিলে 1000। এটাও কল আসে নাই, গুড নাইট, টেক কেয়ার, আচ্ছা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো। আচ্ছা ঠিক আছে, এটার দুইটা 1000, আর একটা নিলে তোমার 750, এটা দিয়েছি দেই। আচ্ছা এটা গেল, আরও হলো তোমার, এখন হলো তোমার এই যে এই সিরামটা দেই, দেখো এটাও তো তোমার অর্ধেক হয়ে গেছে, এটা দেখছো অর্ধেক হয়ে গিয়েছে। এটা হলো তোমার টিউবলাইট সিরামটা, তো টিউবলাইট সিরামটা হলো তোমার স্কিন, এটার মধ্যে কোলাজেন আছে, এটা তোমার ময়শ্চারাইজার কাজ করবে, এটা 420 মিলি, হ্যাঁ এটা হলো তোমার স্কিন টিউবলাইটের মতো করবে, তবে এটা তোমার স্কিনের ইলাস্টিসিটিও এরকম বৃদ্ধি করবে। তুমি প্রোডাক্ট দেখাও। আচ্ছা হ্যাঁ, এটার প্রাইস হলো তোমার মাত্র 1250 টাকা, এটা 420 মিলি, এটাও দেই, এটার প্রাইস 1250 টাকা, এটাও দেই। তারপরে হলো তোমার এই সিরামটা, এই সিরামটার জন্য পাগল হয়ে গেছে, এটা তো আমি নতুন দেওয়া শুরু করছি, এটা কিন্তু আমি নতুন দেওয়া শুরু করছি, দেখো এটা নতুন দেওয়া শুরু করছি। এটা হলো জল জলে স্কিন করে, পুরা একবারে সেই লেভেলের স্কিন পাবা, এটা কেউ মিস করো না। যারা অ্যাটলিস্ট আমাকে দেখো, এটা টোটালি কী হয়েছে? বাবু কান্না করে কেন? ও আচ্ছা, তো এটা হলো তোমার, তোমাদেরকে টোটালি, আচ্ছা এটা হলো তোমার টোটালি জল জলে স্কিন দিবে, সুপার শাইনিং স্কিন হবে। এটা শাইনিং স্কিন যদি পেতে চাও তাহলে শাইনিং স্কিন বাল সিরামটা নিতে হবে। এটার প্রাইস 1800 টাকা, সুপার বেস্ট মানে স্কিন করবে। তো এটা নিলে এটা একটু কনফার্ম করে ফেলো, এটা নিবে, এটা অনেক বড় সাইজের, এটাও 400 মিলি। তো এটা 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 কিন্তু তোমার দুইটাই টিউবলাইট, বাট দেখো দুইটা কিন্তু ডিফারেন্ট প্রোডাক্ট। এটা হলো গিয়ে একটু মোটা টাইপের, এটার উপরে তুমি কোনো ক্রিম বা কিছু ইউজ করতে পারবে না, মানে মেকআপের প্রাইমার হিসেবে দিতে পারবে না। হ্যালো আপু, হাই স্নেহা আপু, বাট এটার উপরে কিন্তু তুমি অন্য ক্রিম বা ফাউন্ডেশন বলো, তুমি এটা মেকআপের প্রাইমার হিসেবে ইউজ করতে পারবা। এটা সুপার গ্লো স্কিন করবে আপু, গ্লাস স্কিন যেটাকে বলে, শাইনিং মানে সুপার শাইনিং, যত মানে চকচকে স্কিন চাও এই সিরামটার উপরে কোনো সিরাম নেই, একবার চকচকে স্কিনের জন্য এই সিরামটা বেস্ট। এটার প্রাইস 1800 টাকা, এটা জানা নিবে, এটা কনফার্ম করো। আচ্ছা সিরাম দেখানো শেষ হলো, এখন আর দুইটা প্রোডাক্ট আছে আমার কাছে, এই দুইটা প্রোডাক্ট দেখালেই মনে হয় আমার সব দেখানো হয়েছে মোটামুটি। তারপরও কিছু প্রোডাক্ট তো রয়েই গেছে যেগুলো আমি আনতে পারি নাই, যেমন ও এই ম্যাসাজ বার আমি ইউজ করি, গোল্ড বারটা আমি ইউজ করি, তোমরা জানো এটা আমার আমার নিজের ইউজের গোল্ড বারটা। তো গোল্ড বারটা দেখাই দিলাম, দেখো এই যে ধরো আমি দেখাচ্ছি ভাইব্রেটিং হচ্ছে, বুঝতে পারছো যে ভাইব্রেটিং হচ্ছে এটা, এবং এটা তোমার ফেসটাকে, তোমার ফেসের ইলাস্টিসিটি বৃদ্ধি করবে, ডার্ক স্পট দূর করবে, ব্লাড সার্কুলেশন বৃদ্ধি করবে। তো এটার প্রাইস হলো তোমার মাত্র 850 টাকা। যদি এই গোল্ড বারটা নিতে চাও, দেখো হাত থেকে মাসাজ করলে আমাদের যতটা না দ্রুত হয় তার থেকে, এটা থেকে মাসাজ করলে তার থেকে দ্রুত হবে, যে লেখা আছে গোল্ড বিউটি বার, যেটা তোমার 3 মিনিটে 1 ঘন্টার একটা মাসাজের ইয়া দিবে, মানে বেনিফিট দিবে ফেসের মধ্যে। আর এটা পাচ্ছ মাত্র 850 টাকায়, এটা নিলে কেউ কনফার্ম করে ফেলবা।
আচ্ছা, মাসাজ ক্রিম আমি কোনটা ইউজ করি? যে আমি মাঝে মাঝে স্কিনে ফেসিয়াল করি, মাসাজ ক্রিম আমি কোনটা ইউজ করি বা ফেসিয়াল কিট আমি কোনটা ইউজ করি? আমি প্রতি মাসে যে ফেসিয়ালটা করি, আমি এই ফেসিয়াল কিটটা থেকে ফেসিয়াল করি। এটা হলো তোমার গোল্ড ফেসিয়াল কিট। আমি এই ফেসিয়াল কিটটা থেকে ফেসিয়াল করি। এটার প্রাইস 1000 টাকা। এটার প্রাইস 1000 টাকা। এটার মধ্যে 4টা প্রোডাক্ট আছে। তো 4টা প্রোডাক্টের মধ্যে এই যে লেখা আছে সব কিছু, দেখো ডিটেলসে, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4। তো এই যে দেখো, এই ফেসিয়াল কিটটার প্রাইস হলো 1000 টাকা। একটা ফেসিয়াল করতে গেলে তোমার মিনিমাম গোল্ড ফেসিয়াল 2500 টাকা দিয়ে করতে হবে বাহিরে পার্লারে। বাট এই ফেসিয়ালটা তুমি বাসায় বসে একা একা করতে পারবা, তোমার কিন্তু ওরকম ইনভেস্ট করতে হচ্ছে না। আর এটার প্রাইস তোমার 1000 টাকা। যারা নিবে এটা একটু কনফার্ম করে দিবা। দেখাই দিয়েছে নাম্বার 1 শ্যাম্পু। আচ্ছা হ্যাঁ, আপনার সাথে কথা বলতে চাই। আচ্ছা ওকে আপু। আচ্ছা ফেসিয়াল কিটও দেখিয়ে ফেললাম, এখন দেখাবো যে তুমি ম্যাসাজ ক্রিম, আমি এটা দিই। এটা হলো গ্রিন টি ম্যাসাজ ক্রিমটা, দেখো তো। এটা কিন্তু তোমার কোরিয়ান একটা ম্যাসাজ ক্রিম, এই যে দেখো মিস কোরিয়া অ্যাওয়ার্ড পাওয়া, মিস কোরিয়া অ্যাওয়ার্ড পাওয়া, ওই যে লেখা দেখো, ওই যে এখানে, এই যে এখানে দেখো মিস কোরিয়া অ্যাওয়ার্ড পাওয়া। তো এইটা যদি নাও আপুরা, এটা কিন্তু কোরিয়ান, এটা মেড ইন কোরিয়ান এবং কোরিয়ান অ্যাওয়ার্ড পাওয়া। এই যে মেড ইন কোরিয়ান দেখো, এটা কোরিয়ান একটা ম্যাসাজ ক্রিম, পুরো মাখনের মতো। আমি একটু খুলে দেখাই, দেখো আমার এটা শেষ পর্যায়ে, যদিও এই যে দেখো আমারটা কিন্তু শেষ পর্যায়ে, দেখেছো টোটালটাই মাখনের মতো একবারে। এই এই ম্যাসাজ ক্রিমের উপরে কোনো ম্যাসাজ ক্রিম আসতেই পারে না। আর এটা আপু এতটা সফট স্কিন করে, এতটা গ্লো করে স্কিনটাকে, সুপার বেস্ট একটা ম্যাসাজ ক্রিম। তো এই ম্যাসাজ ক্রিমটা যদি নাও কেউ, এটার প্রাইস 1000 টাকা। তবে এটাও কিন্তু অফার আছে, এটা নিলে কেউ 750 টাকায় পাবা। যদি কেউ নিতে চাও কনফার্ম করতে পারো। এটা অনেক বড় সাইজের একটা ম্যাসাজ ক্রিম কোরিয়ান, যেটা কিনা তোমার কোরিয়ান অ্যাওয়ার্ড পাওয়া। হ্যাঁ, নিলে এটা কনফার্ম করতে পারো। তাছাড়া এই স্কার্পটা আমি পেডিকিউর করার সময় ব্যবহার করি, ম্যানিকিউর পেডিকিউরে আমি এই জিনিস দুইটা ব্যবহার করি। দেখো এই জিনিস দুইটা। তো একটা কথা আমি তোমাদেরকে বলে দেই, যদি কেউ এটা কম্বো আকারে নিতে চাও, ম্যানিকিউর পেডিকিউরের জন্য বা স্কিন ফেসিয়ালের জন্য যদি এটা নিতে চাও শুধু, এটা তো আলাদাভাবে 750। তারপরে দেখো আমি কিন্তু এটাও দিই, স্পা মাড মাস্ক, যেটা সুপার বেস্ট, মানে তোমার একবারে স্কিনটাকে ফর্সা করে ফেলে। এটাই এটা দেওয়ার সাথে সাথে, এটা হলো তোমার মানে স্পা, এটা হলো বডি স্পা। তো বডি মানে যত সফট করা দরকার সে করবে, এবং এটা তোমার বডিটাকে ময়েশ্চার করবে। এটা তো তোমাদের আমি দিয়েও দেখিয়েছি এর আগে, এটা থেকে কিন্তু আমি পেডিকিউর ম্যানিকিউর করেছি। দেখো এটার স্মেলটাও অসাধারণ। আর এটার প্রাইস হলো তোমার দেখো 550 টাকা, 550 টাকা অফারে আলাদা আলাদা। আর এটা হলো তোমার স্কার্পটা, এটাও আমি দেই, এটাও দেখাই দিচ্ছি। দেখো এই যে এটাও শেষ পর্যায়ে, মানে মধ্যখানে আছে, অর্ধেক অর্ধেক আছে। এটাও আমি বডিতে দেই, আবার হাতে পায়ে দিয়ে মানে পেডিকিউর ম্যানিকিউর যা করা দরকার করি মাঝে মাঝে। এটার স্মেলটা অসাধারণ, অনেক বেশি ব্রাইট করে ফেলে, অয়েল টয়েল থাকলে সেটাকে একবার রিডিউস করে ফেলে 100%। এই যে দেখো এটাও কিন্তু ডার্মাটোলজি টেস্টেড, এই যে লেখা আছে দেখো, এই যে কিন্তু তোমার লেখা ডার্মাটোলজি টেস্টেড, যেটা ফ্রেশ স্কিন করবে এবং তোমার ডিপলি এক্সপ্লয়েটিংয়ের কাজ করবে। এটা বডির জন্য খুব বেস্ট একটা প্রোডাক্ট। তো এটা যারা নিবা একটু কনফার্ম। মুই চুল কাটতাম কবে, কিন্তু মোর বাপ কাটতে দেয় না। আচ্ছা আচ্ছা ওকে। তো এইটা যারা নিবা, দেখো এই কম্বো আকারে নিতে চাইলে কম্বো পাচ্ছ মাত্র 1500 টাকায়। যারা এই কম্বোটা নিতে চাও একত্রে, এটা কিন্তু মধ্যরাতের একটা ধামাকা, এটা মধ্যরাতের একটা ধামাকা। দেখো ম্যাসাজ ক্রিম, বডি স্কাব এবং বডি মাড মাস্ক। তো এটা হলো মধ্যরাতের ধামাকা, তিনটা মিলে পাচ্ছ 1500 টাকায়। যদি কেউ নিতে চাও, লাকি পার্সন যারা, তারা অবশ্যই এটা অর্ডার কনফার্মটা করে ফেলবা। এটা পাচ্ছ তোমার 1500 টাকায়, আর আলাদা আলাদা প্রাইসও বলছি। আর হলো আপারা ফেস পাউডার, এইটা দেই। ওই যে ফেস পাউডার খোঁজো না যে আপা কোন ফেস পাউডার দাও, এই যে এই ফেস পাউডার দেই। এই ফেস পাউডারের প্রাইস 350 টাকা। এই ফেস পাউডার টাকায়, এটা অ্যালোভেরা ফেস পাউডার, যেটা ময়েশ্চার করে। দেখো এটা ময়েশ্চারাইজার করে, স্মুথিং করে। এটা তোমার থাইল্যান্ডের, এটার বায়োঅ্যাক্টিভের। এটা পাচ্ছ মাত্র 350 টাকায়। আল্লাহ হ্যাঁ, সব দেখা দিছি। হ্যাঁ তোরা একটু ক কিনবি আর কিনবি না ক। ও এটা নামাইছি আজকে থেকে, এটা দিব। এটা হলো তোমার ওই যে পেটাল ফিশ অ্যাসেন্সটা, মানে সেরাম তোমার আজকে একটা দিলা, কালকে একটা দিলা, কোনো অসুবিধা নেই, এটাও দিব। এটার প্রাইস হলো তোমার মাত্র 1200 টাকা। এটার প্রাইস 1200 টাকা। তো আপুরা আজকে ছিল শুধু আমার মানে আমি কোন কোন প্রোডাক্ট ইউজ করি সেগুলো নিয়েই লাইভ ছিল। তো লাইভটা শেষ করে দিচ্ছি এখন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।
আর ভালোবাসা অনেক অনেক, একটা ভালো সময় কাটালাম। তো যারা আছো লাইভে অবশ্যই আমাদের পেজে লাইক দিবা, নতুন যারা ছিলা এগুলো সরাই ফেল, এগুলো আগে নিয়ে লাগ, যেগুলো ওয়াশরুমে রাখা এগুলো নিয়ে, আগে ওয়াশরুমেরগুলো আগে নে, ফেস ওয়াশ নে, স্কার্ব নে, হ্যাঁ ওগুলো নে। আচ্ছা, তো আপুরা আমাদের শপের ঠিকানা অনেকে জানতে চেয়েছেন। শপের ঠিকানাটা হলো ফরচুন শপিং মল লেভেল 5 28 নম্বর শপ, এনাস কালেকশন, মৌচাক মার্কেটের ঠিক অপোজিট সাইডে। আপনারা সবাই আমন্ত্রিত, চলে আসবেন। তবে আচ্ছা ননদিনী, আমার স্কিন একটু প্রবলেম হয়েছে তোমার সাথে, কাল দিনে কখন কথা বলা যাবে? আচ্ছা ইনবক্স করে রেখো, মই দে এই ফেস পাউডারটা, হ্যাঁ এটা খুব ভালো। ছেলেদেরকে কী ক্রিম নেবেন? আচ্ছা আসলা না কিন্তু, ও আচ্ছা আচ্ছা, তুমি আমাকে দেখার জন্য বসে আছ, এন আমি আসুম কেমনি? আমার এখানে এখন কোনো ওড়না ঠোড়নাও নাই, ঠিক আছে, একটা ওড়না নিয়ে তোমার। আচ্ছা আপু আজকে চলে যাচ্ছি, আশা টাশা লাগবে না, পরে আসবো। দেখো রুমে কার্টনের ভরপুর, দেখো পুরো কার্টনে ভরপুর, সব কার্টনে মাল দেখো। আর যারা শপের ঠিকানা জানতে চান, এমএম আচ্ছা লাগবে না, ফরচুন শপিং মল লেভেল 5 28 নম্বর শপ, এনএস কালেকশন, মৌচাক মার্কেটের অপোজিট সাইডে, সাথে থাকার জন্য ধন্যবাদ। যাদের যা যা প্রোডাক্ট অর্ডার দেওয়া দরকার অর্ডারটা কনফার্ম করে দিন। ওকে আল্লাহ হাফেজ, টাটা সুমি দীপা, আর সারা হাবেন, ওই সারা হাবেন কই, ওহিসাই, লিপি ভাবি, ফামিদ আপু, যারা ছিল সবাইকে অসংখ্য ধন্যবাদ। জুই আপু আজকের মতো বিদায় নিচ্ছি, এখন কিছু কম না। আচ্ছা ঠিক আছে, লাভ ইউ, লাভ ইউ, আল্লাহ হাফেজ।